কে দিয়া তার বড় মেয়ে সফুরার বিবাহের ব্যবস্থা করে দিলেন। নবীর শ্বশুর নবী, জামায় নবী, কন্যা মারহাবা। বাজান গো আমার, লম্বা সময় ধরে শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে, মুসা নবী আর কতদিন, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি? আর চলবে না, গাট্টি গুট্টি গোছায় নাও, স্ত্রীকে সঙ্গে নাও, তাড়াতাড়ি করে মিশরের দিকে রওনা করো, আর মাদাইনে থাকা যাবে না। তাহলে মুসা নবী শ্বশুর বাড়িতে 8-10 বছর ঘর জামাই ছিল, কি জামাই! আজকেও যারা ঝিনাইদহে দহে শ্বশুর বাড়িতে থাকে, ওরা মুসা নবীর সুন্নত পালন করে, কথা বলেন ঠিক কি না? ঘর জামায় থাকা কোন নবীর সুন্নত? মুসা নবীর সুন্নত। এই জন্য ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবেন। ঘর জামাই যদি রাগ করে মেয়ে রেখে চলে যায়, তো কাঁদা ছাড়া উপায় নাই, কথা কর ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সিরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাশরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাশরে। তোমারি সুফারিশ বিনে, তোমারি সুফারিশ বিনে কেমনে হব পার, কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। লা ইলাহা জোরে, লা ইলাহা একটু মহাব্বত আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা 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 জোরে, লা ইলাহা। যার দিলে আসে আমার আল্লাহর ভয়, যার মনে আসে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরাক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার শুল্কফা থানার অন্তর্গত মজুমদার পাড়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ কাজী মোহাম্মদ আশরাফুল আজম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অন্য অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন মাওলানা বদরুজ্জামান সাহেব, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকী সাহেব, দামাত বারকাতুম আলিয়া, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানে যেন কবুল করুন, সকলে বলুন আমিন। মাগরিব থেকে এখন পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছেন সকল ওলামা ইকরামের জবানে আল্লাহ পাক বরকত দান করুন, সকলে বলুন আমিন। সকলের কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন, সকলে বলুন আমিন। সার্বিক তত্ত্বাবধানে জনাব মিজানুর রহমান জোয়াদ্দার ও দুর্লভ আলী মন্ডল সাহেব, সকলকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা, কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি, আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবাহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গৌরান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কেরিমের মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুল শুকুর আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইগামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান। এই যে অনেকে হাত তুলতেছেন ঝোঁকে তালে, তাই না? সব জায়গায় তালে তাল মিলাইলে বিপদ আছে না নাই? জোরে বলেন বিপদ আছে না নাই? মুসলমান সব জায়গায় তালে তাল মিলাইতে পারে, চালাক হওয়া লাগবে, বোঝা গেল? আর বোকা থাকা যাবে? হ্যাঁ, একটু চালাক হওয়া লাগে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম,
হাতটা এভাবে নাড়া দেন তো, মাশাআল্লাহ মারহাবা, আসতে কারো নাকে যেন না লাগে। এই যে মাঝখানে কিছু আলসে লোক আছে, আলসে লোক হাতে উঠাই না, আল্লাহ মনে করে দুইটা হাত দেয় নাই, নাকি বলেন? হায় হায় হায়, এত অলসতা করলে তো সমস্যা। মাহফিলে যতক্ষণ থাকবেন বক্তা যেভাবে যা বলবে একটু আমলের নিয়তে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন, তাহলে মাহফিলটা সুন্দর হয়। আপনার চোখের সামনে এত মানুষ হাত উঠাইলো, আপনি কেন উঠাইলেন না? আপনি এত দামি মানুষ, মাহফিলে না আসলেই তো ভালো ছিল। দুই হাত দেখাইলে সমস্যা ছিল, গুনাহ হতো? এটা বোঝা লাগবে, একটু আমল করবেন, যখন যা বলি একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন আমার কথায়? সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করব। কতিপক্ষের ভাইরা বলেছেন, হুজুর রাত অনেক হয়েছে, আপনি সরাসরি কোরআন থেকে আলোচনা করবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে একটি কথা, ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি, এই যে আমার নামের আগে অনেক বড় একটি কথা লিখেছেন আপনারা, এটা বাংলাদেশে শুধু একজন আলেমের ক্ষেত্রেই যায়, তাই না ভাই? তো এটা সব বক্তার নামের আগে দিলে হবে না, আমরা তো ছোট মানুষ, একেবারেই ছোট মানুষ, আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের আসলে তেমন কোনো দাম নাই সমাজে, সেটা আপনারা জানেনি। তো এই জন্য বলবো, আল্লামা একজনই, তিনি কোরআনের পাখি, কথা বলেন ঠিক কিনা? আল্লামা বলতে আমরা একজনকেই চিনি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমি। আমাদের মতো হ্যাঁ ছোটখাটো বক্তা, তাদের আগে যদি এগুলো লেখা হয় এটা অনেক কষ্টজনক, এটা লেখার দরকার নেই। শুধু গোলাম রব্বানি লিখলেই মানুষ বুঝবে, নামের শেষে খালি গাইবান্ধা লিখবেন তাহলেই বুঝবে যে এটা সেই মফিস এলাকার, নাকি বলেন? এরকম ভাবতেছেন আর মফিস নাই, আমরা এখন আমরা চালাক হয়েছি, আমাদের এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, বিদায় আমরা আর পিছিয়ে নাই, অনেক এগিয়ে গেছি, কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মন খারাপ করেছেন? হয়তো অনেকে ভাবতেছেন, হুজুর আপনারে এরকম সম্মানের একটা জায়গায় বসাইছে, আপনার তো খুশি হওয়া উচিত, সব জায়গায় খুশি হওয়া যায়? হ্যাঁ, আমরা একজনকেই এভাবে ভালোবাসি, একজনকে এভাবে চিনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বোঝ দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট পেয়েছেন আমার কথায়? আমরা কথা বলবো কোরআন থেকে। কতিপক্ষের ভাইয়েরা আমাকে অনেক আগে থেকে একটি কথা বলেছেন যে, হুজুর আমরা আপনার কাছে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা শুনব। যে ভাইটি বারবার যোগাযোগ করেছেন, কি যেন নাম ওনার, আব্দুল মজিদ না? তো যাই হোক, উনি বারবার বলেছেন যে, হুজুর একটি বিষয় আপনি তুলে ধরবেন, কি বিষয় আমি আলোচনার প্রেক্ষাপটে আপনারা বুঝে ফেলবে দেবেন। তো আমি কথা বলবো পবিত্র কোরআনুল কেরিমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কী জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমরা এখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। আল্লাহ পাক এই আলোচনা কবুল করে আমাদের সবাইকে যেন পার করে দেন ফুল সিরাতের বিরিস, জোরে কন আমিন। 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আয়াতে কারিমা রয়েছে। তো সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা সরাসরি কোরআন থেকে কথা বলবো, কারণ কোরআন থেকে কথা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ
আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমরা কথা বলবো এবং শুনবো। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন থেকে কথা বললে কোনো ভেজাল আছে? জোরে বলেন, কোনো ভেজাল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। এই জন্য সেই কোরআন থেকে আমরা কথা বলবো, কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। কোরআনের ভিতরে ভেজাল তালাশ করে যারা, বোঝা যায় এই সমাজে বোকা মানুষ তারা। কথা বলেন ঠিক কিনা? খুব বেশি চালাইকি দেখাতে যায়, বলে কোরআনে এইটা আছে, ওইটা আছে, এইটা নাই, ওইটা নাই। আছে না এরকম লোক? মনে রাখবেন, এই পৃথিবীর যত মানুষ কোরআনের ভুল ধরতে আসছে, ওদের জীবনের ভুলগুলো সংশোধন করে কোরআনের কাছে এসে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটি পরশ পাথর, এর ছোঁয়া যার হৃদয়ে লেগেছে তার অন্তর হেদায়েতের আলো দিয়ে আলোকিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে কিতাবের কথা আমরা শুনতে আসছি, মন খারাপ করেছেন? চলুন আমরা কথা শুরু করব। জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বতে আওয়াজ দিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা হামিম সাজদা, মোট আয়াত 54টি, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার সূরা। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 30, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেহেতু এর পরবর্তীতে কোথাও যদি মাহফিলে আসে, আপনাদের জন্য মনে থাকে, হুজুর ওই যে অমুক জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, আমরা শুনেছি। সরাসরি কোরআন থেকে কথা শোনা দরকার। হয়তো অনেকে কষ্ট পেয়েছেন আমার কথায়, অনেকে হয়তো বা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আমরা ইউটিউবে যে গোলাম রব্বানি হুজুরকে দেখেছি, এই গোলাম রব্বানি সেই গোলাম রব্বানি কিনা। অনেকে আসল নকলের দ্বিধাদ্বন্দ্বে, আসলে অনেক জায়গায় দাওয়াত না দিয়ে পোস্টারে নাম দিয়ে প্রচার করে, অথবা ভুল কোনো নাম্বারে যোগাযোগ করে ভুল কোনো ভাইকে দাওয়াত দেয়। কিন্তু আমার নামে আরো দুই একজন বক্তা বাংলাদেশে আছে, রাগ করেছেন মনে হয়। তো এই জন্য আসল নকল এভাবে দ্বিধাদ্বন্দ্বে পড়ার কোনো দরকার নাই। যেই কথা বলবে, আমার আগে যে ভাইরা কথা বলেছেন তারাও কিন্তু কোরআন থেকে কথা বলেছেন। তো মহাব্বত শুধু কোরআনের সাথেই যেন হয়, ঠিক আছে? ওই কোরআনের কথা বলার কারণে ওই আলেমকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। কথাকে বোঝা গেল? এই আর কিছুই তো না, আমাদের মহব্বত শুধুমাত্র কিসের কারণে? কোরআনের কারণে, আল্লাহর কারণে, রাসূলের কারণে। কথা বলেন ঠিক কি? দ্বীনের জন্য আপনার আমার সম্পর্ক, তাছাড়া এই জায়গায় আপনারা আসতেন না। কথা বলেন না কেন? এই মহব্বত, এই ভালোবাসা যেন আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون. الله رب العالمين বলেন, ان الذين قالوا ربنا الله, নিশ্চয়ই যারা বলে আমি তাদের
বাপকে। ও ঝিনাইদহের মুসলমান, আসমানের দিকে হাত একটা উঁচু করে আঙ্গুলটা এরকম খাড়া করে আসমানের দিকে সাক্ষী দিয়া বলেন, তো আমাদের রব কে? আরো জোরে বলেন, তো আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন, তো আমাদের রব কে? হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন, তো আমাদের রব কে? হাত নামান, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো বাজান আমাদের আল্লাহ খুশি না বেজার? খুশি। দুনিয়াতে যদি আপনি বাবাকে বাবা বলে ডাক দেন, বাবা খুশি হয়ে যায়, মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়, ভাইকে ভাই বলে ডাকলে ভাই খুশি হয়ে যায়, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধু খুশি হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহর কুদরতি অন্তর ভরে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষকে যদি অতিরিক্ত কয়েকবার ডাক দেওয়া হয় বাবা, ও বাবা বাবা ও বাবা বাবা, রাগ করে বলে অত বাবা বাবা বলো কেন, তোমার কি হয়েছে? রাগ করে বাবা। মাকে যদি ডাক দেওয়া হয় মা, ও মা মা মা, মা বলে অত মা মা করিস কেন, কি হয়েছে তোর, কি মরণের বিগের উঠছে কথা কর না। ভাইকে যদি ডাক দেওয়া হয় ভাই, ও ভাই বড় ভাই ভাই বলে, আর একবার যদি ভাই করে ডাক দেস তোরে তুলে আসার মারবো, তার মানে অতিরিক্ত কয়েকবার বাবা বলে বাবাকে ডাক দিলে বাবা বাবা ডাক শুনতে অত বাবারও ভালো লাগে না, অতিরিক্ত কয়েকবার মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, অতিরিক্ত কয়েকবার ভাইকে ভাই বলে ডাক দিলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, কোটি কোটি বার ডাক দিলেও যিনি বিরক্ত হন না তিনি কে? ডাকবেন যত বেশি আল্লাহ তত হবে খুশি, যত ডাকবো তত আল্লাহর প্রিয় হব, বলেন কথা ঠিক কি না? কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কি? কেমন আল্লাহ পাইছি, যত ডাকি না কেন আমার আল্লাহ তত বান্দার উপরে খুশি, যে বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করবে ওই বান্দা তত বেশি আল্লাহর নিকটতম হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য সম্পর্ক যদি করা লাগে, মহাব্বত আর ভালোবাসা যদি করা লাগে, একজনের সাথে করব তিনি কি? জীবনেও ঠকবেন না যুবক, প্রেম যদি করা লাগে, আসমান জমিনের মালিক তোমার আমার রব, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে প্রেম করো, এই প্রেমে জীবনে কোনোদিন সেকা নাই, এই প্রেমে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, খালি সফলতা খালি সফলতা, কথা বলে ঠিক কি না? আপনি আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি পুরো দুনিয়া আপনার আমার হয়ে যাবে, কথা বলেন ঠিক কি? এই জন্য হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, মা বোন যারা বসে আছেন মা আপনাদের কথাও ভুলি নাই, একটু অপেক্ষা করেন যুবক যুবতীর দল, তোমাদের কথা আমি ভুলি নাই, একটু লম্বা হবে, কষ্ট যদি হয় এই লম্বা ধরে লম্বা সময় ধরে যদি কিছু আলোচনা করি মন খারাপ করবেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, জোরে বলুন আল্লাহু আকবার। রুহের জগতে আপনি আমি সাক্ষী দিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন পাঠায় দিলেন, এই জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করলেন, সেই কুরআনুল কারীম নাজিল করার এক নাম্বার আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? এ মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী
খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান যদি অর্জন করতে চান, রবের পড়া যদি পড়তে চান, বলেন তো মাদ্রাসা ছাড়া কি বিকল্প কোন রাস্তা আছে? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না নাই? হাফিজের বাবা হইলে দুনিয়াতে সম্মান মানুষ দেখ আর না দেখ, ছেলে পুলিশের চাকরি করে বাবারে মানুষ সম্মান, বাপরে বাপ, ছেলে পুলিশ, ছেলে আরবি কথা বলেন না, ওনার ছেলের অ্যাপ, ওনার ছেলে উমুক কথা বোঝেন নাই, অনেক প্রশংসা করে। ছেলে যদি গায়ক হয়, নায়ক হয়, বাবার প্রশংসা বেড়ে যায়। ছেলে যদি শিল্পী হয়, বাবার প্রশংসা হয়। আর যদি ছেলে হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, দেখবেন দাম বাড়ে না। মানুষ বলে কার বাবা? হাফেজের বাবা। কথা বলেন না কেন? ও যত ওঁট ব্যাখ্যা করুক, ঠোঁট ব্যাখ্যা করুক, যত ইনসাল করুক না কেন, রে মুসলমান, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে সম্মান না থাকলে আল্লাহর কাছে দাম আছে না? না, হাফিজদের যে সম্মান আছে, এই যে সালে আহমেদ তাকরিম 111টা দেশের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে, বলুন আল্লাহু আকবার। বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছে। শুধু তাই নয়, ওই দেশে 1 লক্ষ রিহাল পুরস্কার পেয়েছে। এরপরে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, টাঙ্গাইলের প্রশাসনের ভাইরা পর্যন্ত তাকে সম্মান প্রদর্শন করে কিছু টাকা দিয়েছেন। অনেক পুলিশের ভাইরা তার বাড়িতে যায়, তার সাথে মুসাফা করেছেন, দেখা করেছেন, তার বাবার সাথে কথা বলেছেন, তার দাদার সাথে কথা বলেছেন, তার মায়ের সাথে কথা বলেছেন, পুরো বাংলাদেশের মানুষ কলিজা থেকে তাকরিমের জন্য দোয়া করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা দোয়া করি এরকম কোটি কোটি তাকরিম বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করুক। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই বাংলার উর্বর ভূমিতে ইসলামকে কেউ বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? হাফেজ আলেমদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? আরো বাড়বে ইনশাআল্লাহ। এই জমিন কোরআন আর ইসলামের জন্য হবে ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয়। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। এই জন্য বাজান গো, আমার হাফিজ আলেমের বাবা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আপনার আমার মৃত্যুর পরে যেন সন্তানটা দাঁড়ায় জানাজার নামাজ ইমামতি কইরা আপনাকে আমাকে কবরে রাখতে পারে, আপনাকে আমাকে কবরে রেখে আল্লাহর দরবারে দুহাত পেতে দোয়া করতে পারে, এমন সন্তান এই জমিনে রেখে যাওয়ার দরকার আছে না? না, রাগ করেছেন মনে হয়। তাহলে সর্বপ্রথম সন্তানদেরকে পড়াবেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? যেই ছোট্ট বাচ্চা 5-6 বছর বয়স মাদ্রাসায় পড়াশোনা করে, কয়েকদিন মাদ্রাসায় যাতায়াত করতে করতে ছোট্ট বাচ্চাটা হারে বাড়িতে আইসা মারেও সালাম দেয়, বাবারেও সালাম দেয়, দাদারেও সালাম দেয়, দাদিরেও সালাম দেয়, পাড়া প্রতিবেশী মুরব্বীদেরকে দেখলি সালাম দেয়। মানুষ জিজ্ঞাসা করে হাসির চলে, বাবা তুমি কই পড়ো? বলে অমুক মাদ্রাসায় পড়ি। বাহ, তুমি তো চমৎকার, কি পড়ো এখন? বলে আমি আমপাড়া পড়ি, কয়েকদিন পরে আমি নাজরানা পড়বো। এই যে সুন্দর করে সন্তানটা এগিয়ে যায়, আদব কায়দা শেখে, আদবে ইনসান। কথা বলেন ঠিক কি না? আদবওয়ালা হয়, আখলাকওয়ালা হয়, চরিত্রবান হয়। কথা বলেন ঠিক কি না? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, বাবা মা কত খুশি। আমার একটা মাদ্রাসা আছে, মাঝে মাঝে অভিভাবকের আইসা আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমার সন্তানটা বড় আশা করে দিয়েছে, একজন যেন দিনের দায়ী হয়, একজন হাফিজ যেন হয়, একজন আলেম যেন হয়, হুজুর আপনি দোয়া করবে। অনেক অভিভাবক সন্তানের সাথে দেখা করে চোখের পানি ফেলাইতে ফেলাইতে চোখটা মুছতে মুছতে কলিজার টুকরা ছেলেকে মাদ্রাসায় রেখে বাবা মা চলে যায়। এই যে বাবা মা ত্যাগ স্বীকার করে, এই যে কষ্ট করে নিজের কলিজার ধনটাকে মাদ্রাসায় রেখে বাড়িতে একা একা তাদের জন্য অনেক দুশ্চিন্তা করে, এই যে বাবা মার অক্লান্ত পরিশ্রম, এই যে ত্যাগ, এই যে কষ্ট করার কারণে একদিন সন্তানটা বড় মুফতি হয়, বড় আলেম হয়, বড় হাফেজ হয়। কথা বল ঠিক কি না? এলাকার সবচাইতে বড় মসজিদের খতিব সন্তান, এটা অনেক বড় সম্মানের বিষয়, অনেক বড় একটা গৌরবের বিষয়। কথা বলেন ঠিক কি না? ওই বাবা গর্বিত যে তার সন্তানকে আলেম বানাইতে পারছে। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়। সম্মানিত হাজেরিন,
কথাগুলো বোঝার চেষ্টা করবেন, লম্বা হয়ে যাবে, লম্বা করব না। তাহলে সর্বপ্রথম যে আয়াতে কারিমা এর ভিতরে রব শব্দ আছে না নাই, জীবনের পরতে পরতে যেই সুরাটা বেশি তিলাওয়াত করি, যেই সুরাটি তিলাওয়াত না করলে আমাদের সলাত হয় না। সুরাতুল ফাতিহার এক নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই একবার বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলো রব প্রতিপালক আমাদের আল্লাহ, যিনি আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, বাজান গো আমার সূরা ফাতিহার এক নম্বর আয়াতে রব শব্দ, আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পড়লাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াইলাম কি বললাম, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম কি তাসবিহ বললাম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দ আছে না নাই? এরপরে যখন নামাজ শেষ হয়ে গেল, মোনাজাত করি দু হাত পেতে আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন কি বলি, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহর কাছে বললাম হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বাজান গো আমার। এরপরে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার এক নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন্নাস। রব শব্দ আছে না নাই? তাহলে জীবনের পরতে পরতে রব, ও ঝিনাইদহের মুসলমান, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে, আপনার আমার দেখে রঙিন পোশাক কুইলা গোসল করাইয়া দিয়া, আতর সুরমা দিয়া সাজাইয়া, চকলেটের মতো সাদা কাফনের মধ্যে মোরাইয়া, খাটনির ওপরে তুইলা, চারজন বর যাত্রী ধইরা অন্ধকার কবরে নিয়ে যাবে, ওই কবরে তিনজন মিলে রেখে দেবে, ওই কবরে রাখার পর মনে মনে ভেবে নেব হয়তো ভাই তিনজন মানুষ আমার সাথে যাবে, না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে, ওই কবরে রাখার পর দূর আকাশটা একটু একটু দেখা যায়, আস্তে আস্তে যখন কবরের ওপরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, বাঁশের ছাউনি দিয়ে দেবে, ওই বাঁশের ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া দূর আকাশটা একটু দেখা যায়, এরপরে যখন ওর ওপরে পাটি বিছাইয়া দেয় অথবা কলার পাতা দিয়ে দেয়, তার উপরে আবার মাটি দেওয়া শুরু করে, মাটি যখন দিয়ে দেবে কবরটা হয়ে যাবে অন্ধকার, আত্মীয় স্বজন সবাই ওই জায়গায় দাঁড়ায় দোয়া করে চলে যাবে, একে একে ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাইবো, চিৎকার মেরে ডেকে বলবো কই যাও গো, একাই জায়গায় অন্ধকার কবরে রাইখা, তোমরা কই যাও, আপনি আমি চিৎকার মেরে রাখবো, আপনার আমার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না, ওই অন্ধকার কবর, যেই কবরে জানালা নাই দরজা নাই, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা, ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে, বাজান নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই,
আমার নবীজি বলেন ইন্নামাল কুবুরু রাউজাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, ওই জাহান্নামের আযাব আগুন যন্ত্রণা কষ্ট আপনি আমি সহ্য করতে পারবো না রে বাজান। জাহান্নাম নিয়ে আমি আজকে আলোচনা করতে যাব না, শুধু এতটুকু বলবো ওই জাহান্নামে আমরা কেউ এক সেকেন্ডের জন্য যেতে চাই না। কথা বলেন ঠিক কি না? এই জন্য নেক আমল করে আমলের জিন্দগি করতে হবে, কবরে যাওয়ার আগে নেক আমলের মাল সামানা রেডি করতে হবে। আজ হোক কাল হোক চলে যাব, এটাই জীবনের শেষ সকাল, এটাই জীবনের শেষ রাত হতে পারে। আজকে ফজরের নামাজের পরে আপনার আমার জানাজা হয়ে যেতে পারে, আমার জীবনের শেষ মাহফিল এটা হয়ে যেতে পারে। আজকে আমি ঝিনাইদহ থেকে গাইবান্ধা যাওয়ার পথে পথের মধ্যে দুর্ঘটনায় মারা যেতে পারি, কালকে হয়তোবা শিরোনাম হবে গোলাম রব্বানি আর বেঁচে নাই। এ বাজান আজ হোক কাল হোক পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে, এজন্য নেক আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরের প্রথম রাত কিভাবে কাটবে, পহেলা রাত কেমনে থাকবো একা একা কবরে, কি হবে আপনার আমার? যে কবর সাপ বিচ্ছুর কারখানা যন্ত্রণাদায়ক জায়গা, ওই কবরের মাটি ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে গো এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, যন্ত্রণায় ছটফট করবে কবরে থাকা ব্যক্তি। এ বাজান এমন এক ফেরেশতা আছে হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। আমরা চাই না এমন যন্ত্রণা, আমরা চাই না এমন আযাব। আল্লাহ যেন আমাদের সকলকে কবরের ফেতনা থেকে মুক্তি দেন, জোরে কোন আমিন। ওই কবরে রাখার পর এক নম্বর প্রশ্ন আপনাকে আমাকে করা হবে, মার রব্বুকা তোমার রবকে। কথা বোঝেন নাই মনে হয়, রুহের জগতে বলেছেন কলু বালা আপনি আমাদের রব, সাক্ষী দিয়েছিলাম। ওই কবরে যাওয়ার পর এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা তোমার রবকে। দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, নেক আমল করে আমলকারী বান্দা হয়েছে, ওই ব্যক্তি তখন বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যে ব্যক্তি রবের গোলামি করে নাই, আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা মোতাবেক জীবনকে পরিচালনা করে নাই, শয়তানের বাঁকা পথে জীবনটাকে পরিচালনা করেছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার, দুনিয়াতে যা মনে চেয়েছে আমোদ প্রমোদ, হত্যা লণ্ঠন জুনু খুন খারাপি সন্ত্রাস চাঁদাবাজ, যা মনে চেয়েছে দুনিয়াতে সব কিছু করে গেছে, আপনার কি মনে হয় কবরে যাও মাত্রই সেও বলতে পারবে রব্বি আল্লাহ? কথা কন্যাকে অনেক প্রশ্ন অনেক সময় আপনি আমি উত্তর জানি কিন্তু উত্তর দেওয়া যায়, কথা কন না কে উত্তর দেওয়া যায়? ওই কবরে তিনটা প্রশ্নের উত্তর আপনি আমি সবাই জানি, সবার মুখস্থ, কিন্তু সবার জবান দিয়ে বের হবে? কারণ জীবনে তো রবের গোলামি করি নাই, রবের বিধান মোতাবেক জীবন পরিচালনা করি নাই, আমি এক আল্লাহর ইবাদত করে জীবনটা কাটাই নাই, তাহলে আপনি আমি কেমনে বলতে পারবো যে আমার রব আল্লাহ, আল্লাহর পাঠানো দিন ইসলাম জীবনে কোনোদিন ধারণই করলাম না, ইসলাম কি বোঝার চেষ্টা করলাম না, ইসলামের পথে জীবনেও হাঁটলাম না, আপনি আমি মরার পরেই বলতে পারলাম দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, বলতে পারবো? কতই সহজ,
রাসূলের জীবন আদর্শ মানলাম না, রাসূলকে মানলাম না, রাসূলকে কত লোক কটাক্ষ করে কথা বললো, আজে বাজে কথা বললো, রাসূলকে নিয়ে কটূক্তি করলো, জীবনে কোনোদিন প্রতিবাদ করলাম না, মিছিল মিটিং করলাম না, বিবৃতি দিলাম না, আমি আশিকে রাসূল দাবি করলাম, আর কবরে যাওয়া মাত্রই বলতে পারলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, বলতে পারবো এতই সহজ কথা বলে না কেন? এই যে শরীয়তপুরের এক কুলাঙ্গা রাজীব কথা বলে না কেন? রাসূলকে নিয়ে এমন বাজে বাজে মন্তব্য করেছেন, এমন বাজে বাজে ভাষা সাহাবা ইকরামদেরকে নিয়ে বলেছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত দ্রুত সম্ভব যে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে নিয়ে কথা বলেছেন, সাহাবা ইকরামকে নিয়ে কথা বলেছেন, অতি দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তি প্রদান করা হোক, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর উম্মত, আমরা আখিরি নবীর আখির উম্মত, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, উম্মতি মুহাম্মাদি আমরা জীবিত থাকতে ওই নাস্তিক বেঈমানদেরকে ছাড় দেয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, রাসূলের অপমান আমরা কখনো সহ্য করতে পারি না, জোরে বলেন পারি না। এই সমাজে যদি তাদের বিচার না হয়, দেখবেন ওরা এমন ঘৃণিত হবে, এমন লাঞ্ছিত হবে, চোখের সামনে দেখবেন তাদের অভিশপ্ত মৃত্যু অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলকে গালি দিয়েছিল আবু লাহাব, পরিণতি ভালো হয় নাই, কথা বলে না কেন? রাসূলকে গালি দিয়েছিল আবু লাহাবের সন্তান, জীবনের পরিণতি ভালো হয় নাই। এই জন্য আজও পৃথিবীর জমিনে যারাই রাসূলকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তার কাটুম প্রদর্শন করবে, ওই জালেম আর বেয়াদবদের পরিণতি ভালো হবে না, কথা বলেন না কেন? এই জন্য আমরা মুসলমান, রাসূলকে নিয়ে কেউ কথা বললে আমরা সহ্য করতে পারি না, রাসূলকে নিয়ে কেউ অপমানজনক মন্তব্য করলে আমরা সহ্য করতে পারি পারি না, কারণ রাসূলের প্রেম আমাদের কলিজায়, আমাদের নবী আমাদের কলিজার টুকরা, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কথা কি ঠিক আছে? কারা কারা রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন, দুহাত তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহ আমরা সবাই বিশ্ব নবীকে ভালোবাসি কলিজা থেকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করুন, ছিলে বলুন আমিন, হাত নামান। এই জন্য রাসূলের অপমান যেটা করতে চাইবে, আমরা সদা সর্বদাই রাসূলের উম্মত হিসাবে, রাসূলের রুহানি সন্তান হিসাবে আমরা সব সময় প্রতিবাদ করব, রাসূলের অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমান না, অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের, বিশ্ব নবীর উম্মতের নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরিত, বিশ্ব নবীর উম্মতের নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরিত, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, বিশ্ব নবীকে অপমান করে কষ্ট পাইছেন, করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, বিশ্ব নবীকে অপমান করে
করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক মামা। বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। কথা বলে ঠিক কিনা? অঝিনাইদয়ের মুসলমানেরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার। তাহলে ওই কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকার রব শব্দ আছে না নাই? জোরে বলেন, রব শব্দ আছে না নাই? সেই রবের গোলামি আপনার আমার করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতপর অবিচল অটল থাকে, তাতানাযালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে ফেরেশতার দল অবতীর্ণ হয়। বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাকফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাগ্রস্ত হয়ো না, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, আজকে তোমরা সেই জান্নাত গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। সেই জান্নাতের সুসংবাদ নাও, চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে বাজান গো আমার, কারা পাবে জান্নাতের সুসংবাদ? সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, দৃঢ়তার সহিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, জোরে বলেন আমাদের রব কে? তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব, কবরের এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? ওই কবরের তিনটা প্রশ্নের সঠিক উত্তর, কবরের সল জব আল্লাহ পাক আমাদের সহজ করে দিন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। এ বাজান গো আমার, একজন জালেম পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় রব। জোরে কন্যা উযুবিল্লাহ। ওই জালেমের নাম ছিল ফিরআউন। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম ছিল? এ বাজান গো আমার, ছোট্টবেলার নাম ছিল কাবুস, পিতামাতা নাম রেখেছিল কাবুস, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, বলখিয়াও বলা হয়। আর মিশরের যেই বাদশা হয় উফাদি নাম হলো ফিরআউন, যেই মিশরের চেয়ারে বসে তার নামই কথা কয় না কে? যেমন রাজা বলা হয়, বাদশা বলা হয়, কথা কয় না? তো ওই রকম একটা নাম, চেয়ারম্যান মেম্বার, ওই রকম মিশরের চেয়ারে ক্ষমতায় যেই বসে নামটাই হলো ফেরাও, ওই চেয়ারে বসলেই সে একটা ফেরাও। কথা কি বুঝা গেল? এটা উফাদি। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি বলবো না, সামনের দিকে নিয়ে যাবো না, এখানে দোয়া করে দেব? হ্যাঁ, কষ্ট হবে না তো আপনাদের? হ্যাঁ, একটু শুরু করি, শুরু করি, তালে টের পাবে না আস্তে আস্তে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমার এই কাবুজ নামের ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, এসেছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, বাল্যকালের বন্ধু, ভালো করে বুঝবেন, বাল্যকালের বন্ধু একজন ছিল, নাম হলো হামান, কিনা? আরে ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলেপেলে আছে, কাজ নাই, কর্ম নাই, খালি এলাকায় খায় দায় আর ঘরে, কথা বোঝেন নাই, কিছু বখাটা টাইপের যুবক থাকে, যারা মদ গাজা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছক ধাক্কা মারে, কয় ভাই যান সাইড দেন, কথা কন না কে? গাছক ধাক্কা মারে কি কয়? ভাই যান সাইড দেন, তার মানে ও মাতাল, ওর হুশ নাই, ঘরের দরজায় ডাক দিয়ে কয় মা দরজা খোল, বউ ডাক দিয়ে বলে কি ব্যাপার, আমার কে ভুলে গেছো, আমি তো তোমার শেফালি, মা কই একারে ডাক দিলা, ওই বউ বেশি কথা কইস না, আজ একটু বেশি পরিমাণে মাল খাইছি, এই জন্য তোরে মা বলে ডাকাইছি, কথা বোঝেন নাই? মাল খাইয়া বউরে কি ডাক দেয়, কথা কন না কে? এরকম মাতাল আছে না নাই? একটা মাতাল একটা পরিবারের জন্য
বলেন দর রহমত না আজাব, কথা কন না কে আপনারা, ওই মাতালের জন্য ওর বউ নিরাপদ না, ওর সন্তান নিরাপদ না, ওর মা বাবা নিরাপদ না, এমনকি ওর গ্রামের মানুষও নিরাপদ না। একটা মাদক সেবনকারী কতটা ভয়ঙ্কর আপনারা দেখেছেন, নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত হত্যা করে, নিজের মা বাবারে পর্যন্ত হত্যা করে, সমাজে আছে না নাই? যারা এই যে মাদক সেবনকারী যুবক নষ্ট হয়ে গেছে, দেখবেন মাদকের টাকার জন্য মা বাবারে পিটায় আছে না নাই? ওই তাড়াতাড়ি টাকা দিয়ে আমি খাবো, কি খাবি? বাবা মার সামনে কয় ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কি, নেশার ট্যাবলেট নাকি জ্বর সর্দি কাশের ট্যাবলেট আমরা তো জানি না, কয় টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা চিন্তা করে ওর হাতের মার খাওয়ার চাইতে ওর টাকা দেওয়া ভালো, ওই টাকা দেয় আর ওই ছেলে নেশার কথা কর না ট্যাবলেট কিনা খায়, নাম হলো কি ইয়াবা। আপনারা দেখেছেন অবশ্যই ইয়াবা, যারা খায় দেখবেন ইয়াবার সুরা চালান। হাইরে ভাই, আমি দেখলাম প্রশাসনের লোক ধরছে, কেমন ভাবে ধরছে জানেন? ওই লোকটা কয়েকটা ইয়াবা ট্যাবলেট খেজুরের মতো কালো কালো টেপ পেয়েছে, গিলে খাইছে, কি করছে ভিতরে খাইছে, ওইটা আবার পায়খানা রাস্তাতে বের হয়েছে, সেখান থেকে আবার টেপ খুলছে, তারপরে ওই ট্যাবলেট গুলো বাজারে বিক্রি করে। খাইতে তো সেই মজা, একই জিনিস দুইবার খা, কথা কন না কে এ বাজান গো আমার। এই জন্য দেখেন লক্ষ লক্ষ ফেন্সি ডিলের বোতল আটক হয়। এই জন্য মাদক মুক্ত যদি বাংলাদেশ গড়তে চান, তাহলে যারা এই সোরা কারবারি করে এই মাদকের সাথে জড়িত আছে, কোন দিক দিয়ে মাদক বাংলাদেশে ঢোকে, এমন এমন জায়গায় এমন এমন ভাবে নিরাপত্তা প্রহরী বসাইতে হবে, যাতে এই দেশের যুবকের হাতে ফেন্সি ডিলের বোতল না আসে। কিন্তু এক জায়গায় বন্ধ করতেছেন, হ্যাঁ আর এক জায়গায় আবার লাইসেন্স দিয়ে দিছে, ফাইভ স্টার হোটেল, নাইট ক্লাব, মদের বার। বাংলাদেশ অবশ্য নাই, আমি ভারতের কথা বলতেছি, এই দেশে নাই আছে মদের বারে। আমার এক ভক্ত চাকরি করত, ফোন দিয়ে বলতেছে হুজুর এই কারবার আমরা যে অবস্থায় আছি আমাদের কি হবে? আমি বলে কি হবে টের পাচ্ছ? হুজুর কি যে দেখতেছি জীবনে, আছে না নাই সমাজে, আছে না নাই? এজন্য মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হলে নাইট ক্লাবও বুঝি না, ফাইভ স্টার হোটেলও বুঝি না, প্রত্যেকটা জায়গায় মদ বন্ধ করতে হবে। কোন দিক দিয়ে মদ ঢোকে, কারা নিয়ে আসে, এমন একটা শাস্তি, এমন একটা আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, যাতে একজন ব্যক্তিও নেশা করার জন্য কোনো ট্যাবলেট বা কোনো ডাল বা ফেন্সিডিল বা বাংলা মদ হোক আর বিদেশি মদ হোক আর কোন দেশের হোক, ওগুলো যেন খুঁজে না পায়। কথা কন ঠিক কে না? কারণ নেশায় আসক্ত জাতি কখনো উন্নতি করতে পারবে না, কথা কন না কে? নেশাখোরের দ্বারা সমাজের উপকার হবে না ক্ষতি হবে, কথা কন? বাজান গো আমার হৃদয়ের কান পেতে, কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। ভবঘুরে যুবক ফিরাউন এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর আমাদের দেশে যেরকম বিদেশে চলে যায় উন্নতির জন্য, কথা কন্যাকা, এদেশে রোজগার নাই, কামাই করতে পারতেছে না, ভালো কোনো ইনকামের পথ খোলা নাই, বাধ্য হয়ে বিদেশে চলে যায়, মালয়েশিয়া, দুবাই, মালদ্বীপ, সৌদি আরব, কথা কন? ওইরকম ফিরাউন চিন্তা করলো, আমার দেশে কোনো রোজগার নাই, কামাই নাই, কোনো পথ খোলা নাই, কি করা যায়, চলে গেলাম মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার জন্য বাদশা ঘোষণা করেছে সরকারি গোরস্থানে দারোয়ান নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফিরাউন দাঁড়ায় গেছে বাদশার সামনে। যখন চলে গেছে, দেখে বলে বাদশা, আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে সচককে দেখার পরে দিলটা ভরে গেল, তেল মারা মনে বোঝেন, তেলের ওপর পুরো পৃথিবী চলে, কথা কর না কে? যা প্রশংসা করতেছে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি খুব ভালো মানুষ, এতদিন আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে সচককে দেখা সুখ দুটো শীতল হয়ে গেল,
কি মানুষ আপনি একটা, আমি ভিনদেশ থেকে আসছি, বড় আশা নিয়ে আপনার দরবারে, আপনি যদি চাকরিটা আমারে দেন আমি বড় উপকৃত হব, বাড়িতে মা আছে, মা আছে, বিবি আছে, বাবা আছে, আপনি যদি চাকরিটা দেন আমি অনেক বড় উপকৃত হব, আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এই কায়দায় যদি প্রশংসা করে বাদশা কি চাকরি না দিয়ে পারে? কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। এই জন্য তেলের ওপর ভাই পুরো পৃথিবী চলতেছে। হঠাৎ করে একজনকে দেখা, আইরে ভাই আপনার সিয়ারা সাকিব খানের মতো, লোকটা সেই খুশি। এখন অবশ্য সাকিব খান করলে অনেকে বেজার হতে পারে, কথা কন না কে রাগ করতেছে। এরকম পাম মারা কিছু মানুষ আছে না, পাম মারা তেল দেয়া, মানে সিয়ারা যেমনই হোক সিয়ারা, কিন্তু চেহারা দেখে বলতে যে আপনার চেহারা মাশাআল্লাহ, মানুষ যে এত সুন্দর হয় আপনার প্রথম দেখলাম, লোকটা খুশি হবে না বেজার হবে? যুবকের অবশ্যই এগুলো পারে, কথা কন না খে মেয়ে দেখলেই কয় আহ তোমার চেহারা তো গো বলিউডের নায়িকার মতো, কি হারামি, চিন্তা করছেন? রাগ করতেছেন আপনারা? ভাই আমি নায়ক নায়িকা নিয়ে এগুলো কথা বলতেছি না, কিন্তু ওই যে সমাজের বাস্তবতা তাই, কথা বলেন ঠিক কিনা? চেহারা যেমনই হোক যদি প্রশংসা করা হয় বেচারা খুব খুশি হয়ে যায়, আছে না নাই? তবে জিনাই দয়ে খুশি হয় না, বেজার হয় না কি কন? এ ইউটিউবার ভাইরা আবার এগুলো কাইটে সাইটে দিও না, একটু তোমরাও ভালো হয়ে উল্টা পাল্টা কিছু দিও না, এমনিতে আলেম ওলাম অনেক বিপদে আছে, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমি। এই জন্য ভবিষ্যতে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে হয়তো মঞ্চে আমরা অনেক কথা বলি, সেগুলি আবার কাটসাট করে যখন ইউটিউবে দেয় তখন আমাদের সমালোচনাটা আরো বেশি হয়। এই জন্য ভাই পুরো আলোচনা দেবেন, ওই কাটিং কুটিং দিয়ে বিপদে ফেলাইন না, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমি। কারণ কন্যায় দুইটা বিয়ে করছে, তিনটে বিয়ে করছে, এগুলো নিয়ে আমাদের টেনশন নাই, ওনার টাকা আছে উনি বিয়ে করতেই পারে, কথা কন না কে? আমি তো বলবো সাহসী ছেলে, কথা কন না কে? কি পারে দুইটা বউ দুইটা বেটা, কথা কন না কে? হ্যাঁ নাম্বার ওয়ান সব দিক দিয়ে নাম্বার ওয়ান, কথা কন না কে? বেটির খবর না, খালি বেটা, খালি বেটা, আরো যে কটা হবে আল্লাহ ভালো জানে। তো ওর বউ যদি বেশি হয়, ওনার বউ যদি বেশি হয়, আমাদের সমস্যা কি, কথা কন না কে? হ্যাঁ চারটে বিয়ে সেনামার যারা ভেলেন মিশা সদাগর, সেও বলতেছে আমরা তো মুসলমান, আমাদের তো চারটে বিয়ে করা জায়েজ আছে, সাকিব তো অলরেডি দুইটা করেছে, সমস্যা কি ও যদি করে? বাহ কি সুন্দর মাসলা মাসাইল ওনাদের মুখ থেকে বের হচ্ছে, হ্যাঁ যে জায়েজ আছে চারটে করতেই পারে, কথা কন না কে? ডিপ জোন পর্যন্ত বলতেছে যে চারটে বিয়ে করতে সমস্যা কি আছে, আমাদের তো জায়েজ আছে, সমস্যা নাই, কয়ে বউগুলো নিয়ে যদি থাকতে পারে বাংলাদেশে থাক, না হলে বিদেশ চলে যায়, কথা কন না খেতে? এক একজন এক এক মত, তার মানে কি সিনেমা পাড়ায় যারা অভিনয় করে তারাও কোরআন হাদিস সম্পর্কে কিছু না কিছু জানে, কথা কন ঠিক কিনা? মানুক আর না মানুক, আমল করুক আর না করুক, ওরাও বিপদে পড়লে বলে যে ইসলামে এটা জায়েজ আছে, কথা কন না খা? যে দুইটা বিয়ে ইসলামে জায়েজ আছে, চারটা পর্যন্ত বউ রাখতে পারবে, তাহলে দেখেন যারা ভেলেন তারাও পর্যন্ত জানে, কথা কন না খা? এই জন্য যে কোটি কোটি টাকা ইনকাম করে সে চারটে বিয়ে করতেই পারে, ওর যদি প্রয়োজন হয় রাখতেই পারে, আপনার আমার সমস্যা কি? এগুলো না মাথা ব্যথা কইরা খামাকা নামাজ কাজা কইরেন না, কথা কন ঠিক কি না? যে যার মতো দুনিয়াতে চলবে, যার হিসাব তাই দেবে, আল্লাহর কাছে প্রত্যেকটা ব্যক্তিকে জবাব দিতে হবে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের হিসাব নিজেকেই দিতে হবে, কার কাছে? এই জন্য অন্যের সমালোচনা অন্যের এগুলো বইলে কোনো লাভ নাই, আপনি আমি কতটা ভালো, হয়তো বা বলতেছেন হুজুর আপনিও তো বলে ফেলে দিলেন, আমি বললাম আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে যে এগুলো নিয়ে আর জিকির কইরেন না, কথা কন না? চলুন আমরা অন্যদিকে যাই, আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, এইবার কাবুজ নামের ফিরাউন গোরস্থানের দারোয়ানের চাকরি পেয়ে গেল, বাদশার কথাগুলো পছন্দ হয়ে গেল, ওই জন্যই তো বললাম প্রশংসা করলে সবাই কি হয়, খুশি হয়, কথা কয় না কে? কত ধরনের প্রশংসা আছে, আছে না? হ্যাঁ সবই আপনারা বোঝেন, একটু খুব ক্লিয়ার করে বলা লাগবে, একটু এদিক ওদিক কথা বললে একটু খারাপ, মানে আমারও ভয় লাগে যে ওয়াজগুলো লাইন মতো হচ্ছে কিনা, নাকি আপনারা ভয় পাচ্ছেন, কোনো টেনশন?
লিখে দিবেন, স্লিপ লিখে দিবেন তাহলে। হ্যাঁ, আমি কারো নাম ধরে কথা বলতেছি, কারো বিরুদ্ধে বলতেছি, নায়ক নায়িকার করলে ওইটা আলাদা হিসাব, ওইটা না সমস্যা না, কথা কর না, ওগুলো বলাই যায়, কারণ প্রত্যেকের ঘরে ঘরেই তো সিনেমা এখন। আচ্ছা ঠিক আছে, বাজান গো আমার ওইটাই, মানে আমারও বোঝেন না, আমার যুবক ভাইরা এমনি আমরা বিপদে, কথা কন ঠিক কিনা, কলিজা ফাইটে যায়। আহা, এই যে আমাদের প্রিয় ভাই আমির হামজা, কথা কন না, একটা ছবি দেখলেন না কয়েকদিন ফেসবুকে ঘুরলো, আহ ছবি দেখে চোখে পানি চলে আসে, কলিজার টুকরা দুইটা মেয়ে আছে, স্ত্রী আছে, আজকে সব থাকার পরে দীর্ঘ কয়েকটি মাস ধরে কথা বলেন না কেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রিয় মুফাসসিরকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনেন, জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাইটিকে যেন আল্লাহ পাক আবারও আমাদের মাঝে ফেরায় দেন, যত ওলামা ইকরাম ভিতরে আছেন সবাইকে যেন আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন, চিল্লে বলেন আমিন। একজন আলেম আর একজন আলেমের জন্য দোয়াই করবে, আর এই দোয়া করে যদি আমারও জেলে যাওয়া লাগে সমস্যা নাই, রাজি আছি, কথা কন না কে, ভয় পাওয়া কোনো কারণ নাই, কারণ এদিক খেয়াল করেন, বাদশা হারুনুর রশিদ বাজারে গেছেন, একটা সুন্দর পাখি দরদাম বিক্রি করার জন্য দরদাম চলতেছে, বাদশা হারুনুর রশিদ বলতেছে এই পাখির কত দাম, ওই বিক্রেতা অনেক বেশি টাকা চাইলেন, বলে এত টাকা কেন চাইলেন, বলে কারণ আছে এই একটা পাখি দিয়ে আপনি আরো শত শত পাখি ধরতে পারবেন, কারণ এই পাখির কণ্ঠের আওয়াজ এত ভালো এত সুন্দর, এর যেই জায়গায় বেঁধে রাখবেন ফাঁদ পেতে রাখবেন, একটু চিকন সুরে সুন্দর সুরে সুরে ডাক দেয়, আর এর ডাকে আর আহ্বানে হাজার হাজার পাখি এসে এক জায়গায় হবে, সব পাখিগুলোকে আপনি খাঁচাই বন্দি করতে পারবেন, ফাঁদ পাতার জন্য এই পাখিটারে বড় প্রয়োজন, এই জন্য দাম বেশি চাইলাম। বাদশা হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে বেশি দাম চাওয়া ওই মূল্য হিসাবে তাকে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পাখিটাকে ধরে জবাই করলেন, লোকটা জিজ্ঞাসা করলেন এত টাকা দিয়ে পাখিটা কেনার পর সাথে সাথে জবাই করলেন কারণটা কি, বাদশা হারুনুর রশিদ বলে যেই পাখি তার স্বজাতি ভাইয়ের সাথে এরকম তাকে বিপদে ফেলার জন্য সুরে আহ্বান করে ডাকে, তাকে ফাঁদে ফেলার জন্য আহ্বান করে, এমন পাখির জীবিত থাকার কোনো প্রয়োজন নাই, এমন গাদ্দারি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য বাজান গো আমার, একজন হাফেজ আর একজন হাফেজের ভাই, একজন আলেম আর একজন আমিল আলেমের ভাই, একজন ইমাম আর একজন ইমামের ভাই, একজন খতিব আর একজন খতিবের ভাই, একজন মুয়াজ্জিম আর একজন মুয়াজ্জিমের ভাই, আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হতে পারবো ততদিন আস্তে আস্তে একে একে ধরে নেবে, আর মনে করবেন আমি ভালো আছি, কোন দিন যে তোমার পালি পড়বে সেই দিনটার ভাই বা, কথা বলেন ঠিক কিনা। এই জন্য গাদ্দার মার্কা মুসলমান হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা, প্রত্যেক মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করতে না পারলেও কলিজা থেকে দোয়া করতে হবে। আমার যুবক ভাইরা রে হৃদয়ের কানপিতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুজ নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান, চিন্তা করলো এই জায়গায় থাকবো, বাদশা প্রতি মাসে একটা বেতন নির্দিষ্ট করে রেখেছে, সেই বেতন আমাকে দেবে, কিন্তু না এই টাকা দিয়ে তো জীবনে উন্নতি করা যাবে না, আমাকে আরো উঁচুতে যেতে হবে, চিন্তা ভাবনা করে বলল শোনো, তোমরা যারা সরকারি গোরস্থানে লাশ দাফন করো, প্রতি লাশ প্রতি আমার একটা করে দেরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না, এমন কথা যখন বলল রাজ্যের মানুষ চিন্তা করল, একটা দেরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা দেরহাম যদি পাই এই গোরস্থানে এই ছেলেটাই পাক, এই কথা চিন্তা করে মানুষ একটা করে দেরহাম দেওয়া শুরু করল। এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বুঝা বড় দায়, ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ডায়রিয়ার কলেরা দিয়ে দিলেন, ডায়রিয়ার কলেরা মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাপন হয়, আর একটা করে দিরহাম পাইতে পাইতে এমন টাকা পাইলো, কয়েক মাসের ব্যবধানে এত মানুষ মারা গেল, আর এত টাকা ফিরাউনের কাছে জমা হয়ে গেল, ওই টাকা রাখার আর কোনো জায়গা নাই, বস্তাই বস্তা টাকা হয়ে গেল, বলেন তো বাজানো ওই টাকা কিসের টাকা, ঘুষের, কথা কন না কে, ঘুষ বোঝে, হাইরি হাইরি, একজনক ধরে বলছে কি আছে তোর কাছে, কয় টাকা পয়সা কিছু নেই, কি আছে, কয় খালি একটা সিগারেট আছে, কয় ওইটাই দিয়ে যা,
একটা সিগারেট হলেও ঘুষ খায়, এরকম সমাজ অবশ্য বাংলাদেশে না ভারতে আছে? আছে কথা কন না কে? একটা ছেলের চাকরির জন্য কত লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে, যাদের মা বাবা আছে তারাই টের পাচ্ছে, কথা কন না কে? 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে, কথা কন না কে? আজ মুরব্বী বলতেছেন 25 লাখ টাকাও দেওয়া লাগে বাবা, সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না না ওসবিল্লাহ কোনোটাই না, আপনারা তো খুব চালাক, এই জন্য ঘুষ আছে না নয়? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখর ঘুষখর মদখর জুয়াখর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না, টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি, না চুরি নাই, চুরি আছে, চুরি দুর্নীতি আছে না নাই? এ বাজানো গো আমার লম্বা হয়ে যাবি, লম্বা করব না, খালি আমরা দেখি ওই মোবাইল চোরের খবর আমরা দেখি, আমরা দেখি মনে করেন ওই যে টাকা চোরের খবর দেখি, কিন্তু যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে চুরি করে ওদের খবর আমরা দেখি না, কথা বলেন ঠিক কি না? দেশের টাকা বিদেশে পাঠায় ওদের খবর আমরা রাখি না, আমরা খবর রাখি গাইবান্ধার সিদ্দিক স, কথা কন না খে? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই চোর চুরি করে বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, ওই চোরের খবর আপনার কাছে আছে আমার কাছে আছে, কিন্তু এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরকম চোর আছে না নাই? এদের খবর আমাদের কাছে নাই, কে সেই ভাগ্যবান, কে সেই দেশের রত্ন, কোথায় লুকিয়ে আছে? আমরা তাদের তালাশ করি না, আমরা তালাশ করি কলাচোর, মুলাচোর, মোবাইল চোর, শাড়ি চোর, ওন্না চোর, গাবলা চোর, কথা কর এলা চোরের খবর নিয়ে লাভ আছে? আসল চোর ধরা লাগবে, কথা কন না কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কয়দিন বাঁচবো হক কথা বলেই যায়, কথা কন ঠিক কিনা? বাজান গো আমার এইবারে এত টাকার মালিক হয়ে গেল, টাকার আকারে কোনো জায়গা নাই, বাদশার দরবারে চলে গেল কাবুজ নামের ফেরাউন, দেখে বলে বাদশা আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যে গরিব মানুষ খাজনা দিতে পারে না, গরিব মানুষ খাইতে পারে না, বাসস্থান নাই, আপনি যদি অনুমতি দেন আমি গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দেব, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব, গরিবের ঘরে খাবারের ব্যবস্থা করে দেব, এমন কথা যখন বাদশার সামনে বললেন, বাদশা বলে বাহ চমৎকার, তোমার কথা শুনে দিলটা ভরে গেল, ঠিক আছে বাবা যাও তুমি টেনশন করো না, আগামীকাল তোমার টাকা নিয়ে তুমি হাজির হও, আর জনগণের মাঝে আমি সংবাদ পৌঁছায় দেই, ঢোল পিটায় খবর দাও গরব গুরুস্থানের দারোয়ান, যারা খাজনা বাকি রেখেছো যাও বাদশার দরবারে যাও, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, যারা গরিব মানুষ আছে বাদশার দরবারে চলে যাও, গোরস্থানের দারোয়ান তোমাদের অর্থ দিয়া সহায়তা করবে, এই স্লোগান সবাই শোনার পর বাদশার দরবারে হাজির হয়ে গেল, আর বস্তায় বস্তায় টাকা ফেরাও নিয়ে যায় জনগণের মাঝে বিতরণ করা শুরু করলো। বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? জনগণের টাকা দিয়া জনগণকে বুঝাই টাকাগুলো ছিল কার, কথা কন না কে? আর দিচ্ছে কাকে? মাঝখানে আর কিছু আছে? তা আপনি কি মনে করেন 50,000 1 লাখ টাকা দিয়ে যায় ওরা পায় কোথায়? ওই যে কালভার্ট ব্রিজ রাস্তাঘাট, ওখান থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে, কথা কন ঠিক কিনা? ধাম করে বলে অমুক মোর্শেদ 2 লাখ টাকা দিছে, আপনি মনে মনে ভাবলেন মাহা বিরাট বড় আল্লাহর ওলি, বড় বড় ভাগ্যবান, আসলে 2 লাখ টাকা পাইলো কোথায়? সেই খবরকে আপনি আমি কখনো নিয়েছি? ওইটা সব আমাদের, কথা কন না? আরে নির্বাচনের আগে যার ভ্যান সাইকেল কেনার টাকা নাই, নির্বাচনে পাশ করার পরে পালসার পায় কোথায়? জিব্রাইল রাতের বেলা দিয়ে যায়,
তাহলে পাইলো কোথায়? যার ভাঙ্গা বাড়ি ছিল এখন শহরে বাড়ি করে, জায়গা কিনে পাইলো কই? এগুলো বোঝেন না? খুব ক্লিয়ার করে বলে আমি কি বিপদে পড়বো? অল্পতেই বলি বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, সৎ লোক দরকার, কি লোক? সৎ লোক দরকার, যারা আমানতের খেয়ানত করবে না, যারা মনে করবে জনগণের 10 বস্তা চাল জনগণকে দেয়া দরকার, জনগণের 10 লাখ টাকা জনগণকে দেয়া দরকার, কিন্তু যারা চিন্তা করবে 10 বস্তা চাল 5 বস্তা দেবো, 5 বস্তা নিজে রেখে দেবো, 10 লাখ টাকা 2 লাখ দেবো, 8 লাখ মেরে দেবো, এরকম চিন্তা ভাবনা যারা করে, ওদের দিয়া কোনোদিন সমাজের দেশের জাতির উন্নতি হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, নির্বাচনের আগে চেহারা সুরত দেখে মানুষের বোঝা যায় না, মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, কথা কন না কেন? যারে দেখে তারাই সালাম দেয়, এমনকি এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিছে, পিছনে থাকে সামসে কর্মী, দেখে বলে নেতা এই খেজুর গাছকে পর্যন্ত সালাম দিলেন, নেতা দেখে বলে রে তালে মনে করেছিলাম খেজুর গাছ ভোটা, কথা কন না কে? এমন তাল উঠে গেছে সালামের, সালামের মৌসুম শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাষির ডায়াবেটিস বেড়েছে না কমেছে? এমন কায়দায় খবর নাই, মনে রক্তের আত্মীয়। কিন্তু বোঝা যাচ্ছে সব কি? ধান্দা ধান্দা ধান্দা, কথা কন না কে? সব জনগণের কাছে ভালো সাজার একটা কৌশল, এছাড়া আর কিছুই না, কথা কন না? আমার যুবক ভাইরার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। গোরস্তানের দারওয়ান কাবুস নামের ফিরাউন সবাইকে দিয়ে দিল বাজান গো আমার, এইবার সমস্ত জনগণ যায় আর বলে হারে রাজ্যের বাদশাহ যদি ওই ব্যক্তি না হয়া গোরস্তানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এই জন্য আমরাও কিন্তু এরকম মাঝে মাঝে বোকা সাজে মনে হয় লোকটা ভালো, আসলে ভালো না কালো, আস্তে আস্তে টের পাওয়া যায়, কথা কোন ঠিক কে না? এই জন্য বাজান গো আমার, যার তার পিছনে স্লোগান দেওয়া যাবে না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খায় 5 ভক্ত, ঘুমসুরিতে ভাগা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের যজন খুবই শক্ত, সুশে খায় গরিবের রক্ত। ইমান বিক্রি করে দেয়, কথা কন না কে? সার বিড়ি খায়া যার তার পিছনে স্লোগান দেন, কথা আছে? এরকম আছে আপনাদের এলাকা না? এলাকার লোক অবশ্য চা বিড়ি খায় না, আমি জানি। আপনারা মনে হয় কি খান? বিস্কুট? চা খান না? খান না? বলেন তো, আপনারাই বলেন। এই যে নির্বাচনের আগে যে আমরা নেতাদের থেকে এইগুলো খাই, জায়েজ না হারাম? হারাম, হারাম। এই জন্য একটা নেতার নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এই জন্য নির্বাচনে পাশ করার পর আগে ওই টাকা তোলার চিন্তা ভাবনা করে, বিদায় উন্নয়ন করতে পারে না। এই জন্য যদি আমি হিসাব নিকাশ করে বলি, এই দেশের আমরা যারা জনগণ আছি, আমরা যতদিন সৎ না হব আমাদের ভাগ্যে সৎ নেতাও জুটবে না। এই জন্য জনগণ যতদিন 1 নাম্বার না হব আমাদের নেতাও ততদিন 1 নাম্বার পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য আগে নিজেদেরকে ভালো হতে হবে, কথা কন না কে? আমরা যতদিন ভালো না হব ততদিন আমাদের অভিভাবকও ভালো জুটবে। আমি কি কারো বিরুদ্ধে বললাম? না, আমাদের ভালো হতে হবে। আগে কাদের ভালো হওয়া লাগবে? হ্যাঁ, আমাদের নিজে আগে ভালো হওয়া লাগবে, নিজে ভালো হওয়া লাগবে। আপনি যতদিন পর্যন্ত সংশোধন না হবেন ততদিন পর্যন্ত আমাদের এরকম বিভ্রান্তির বেড়া জালে থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই জন্য কোনো নেতা নির্বাচনের সময় প্রচার প্রসার করতে আসলে খবরদার 2-4-500 টাকা ঘুষ খাবেন না, চা বিড়ি খাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ নিঃস্বার্থভাবে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে দেবেন আপনার সমর্থন, মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু খবরদার কোনো নেতার কাছ থেকে 1 টাকাও খাবেন না। হ্যাঁ, জীবনে খাননি আলহামদুলিল্লাহ, এরকম জনগণ দরকার। আমরা আমাদের নেতা নির্বাচিত করব নিজেদের মনের মতো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলুন আমিন।
তাহলে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আগে জনগণকে এক নাম্বার হওয়া লাগবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুজ নামের ফেরাউনের কপাল খুলে গেল, এই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আগেই তো জনগণের মন কাইরে নিছে, জনসেবামূলক কাজ কইরা বোঝেন নাই কথা। এইবার এক চান্সে সমস্ত মানুষ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ভালো করে বোঝেন বাজান গো, আমার অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল মারা গেল। এইবার ফেরাউন সমস্ত নেতা আর জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন রাজ্যের বাদশা হবে কে, বাদশা ছাড়া তো আর দেশ চলবে না। আপনারা সবাই বলেন আপনারা কাকে বাদশা হিসেবে নির্বাচিত করতে চান। সমস্ত জনগণ পাতি নেতা সাতি নেতা সবাই একটাকে স্লোগান দিয়া বলে, আপনারা চাইতে ভালো মানুষ এই জমিন আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনি মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে মিশরের বাদশা হয়ে গেল কাবুজ নামের গোরস্থানের দারওয়ান ফেরাউন। মিশরের বাদশা হওয়ার পর বন্ধু হামানকে ডেকে বলে, টাকো হামান, আয় আয়, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব এই রাজ্যের বাদশা, দুইজনে মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। বাজান গো, আমার এইবার ক্ষমতার চেয়ারে বসার পর অল্প কয়েকদিন ধরে চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে, নেতা ক্ষমতা পাইছে ঠিকই কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেছে, কথা কন্যা কে, রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বাজান গো, আমার তার দরবারে জ্যোতিষী ছিল 400, কয়শো, 400 জ্যোতিষী গণক, এদেরকে ডাক দিল, এদের লিডারের নাম ছিল দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় উঠি, তাড়াতাড়ি করে দেখো আমার ভাগ্য গবেষণা করে আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন গোরস্থানের দারওয়ান, কথা কনাকে, ছিলেন প্রথমে তরমুজের খেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম, কথা কন্যা গা, খালি গরম মানে এত কাঠ খড় পোড়াইয়া ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই, একটা ছেলের কারণে আমার জীবন যাবে ক্ষমতা যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা দেবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে নেতার মাথা গরম হতো না, পারলে নেতা সরকারি খরচে খানকা বানায়া দিত, কথা কন্যা। আজ পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকায় বসে হু হু জিকির করে, যারা খানকায় বসা গরু ছাগল নেওয়ার আশায় বসে থাকে, ওদেরকে কেউ কিছু বলে না, কিন্তু যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার স্লোগান দেয়, যারা দিন বিজয়ের করার স্বপ্নের কথা মানুষের সামনে তুলে ধরে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার কথা বলে, তাদের ভাগ্যেই জেলখানার ভাত জোটে। একই কালেমার দাওয়াত কেউ দিয়া রান পাই, দামি দামি টাকা পাই, হাদিয়া পাই, বাপরে বাপ, সম্মান আদর আপ্যায়নের অভাব নাই, আবার একই কালেমার দাওয়াত দেয়া কারো ভাগ্যে জেলখানা রুটি জোটে, কথা কন্যাকে আপনারা একবার ক্লিয়ার করা দরকার নাকি একটুতেই বুঝবেন, বোঝেন নাকি? রমান কাতিবিন সব দিকে আছে, সব সব ক্লিয়ার করলে আমার ভাগ্য আবার রাগ করতেছেন, তো সবাই যদি ভিতরে যায় তো শুনবেন কার কথা, এই জন্য একটুতেই বুঝবেন, একটু আওয়াজ দেবেন, তাহলে বুঝবো যে না কথাটা বুঝেছেন, চুপ করে থাকেন না, একটু আওয়াজ তোলেন, কথা কন। হুজুর আপনাদের আমরা ভক্ত, আমার আমার ভক্ত যদি কোটি কোটি হয়, আমার যদি বিপদ হয় কোটি ভক্ত দরকার নাই, 10 লাখ ভক্ত যদি ময়দানে নামে, আমার যত বড় বিপদ হোক আমি তোমাদের কাছে আসতে বাধ্য, এমনি ভালোবাসে। ফেসবুকে একটা ছবি দে, আর শেষ ভালোবাসা শেষ, এই যে কত সেলফি টেলফি তুলে একেবারে অবস্থা খারাপ, মাহফিল শেষেও অনেকে আসবে, সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, ঘড়ি সিরিয়াস, পরে নতুন একটা ঘড়ি পাইছি আলহামদুলিল্লাহ,
রাগ করতেছেন আপনারা? এই সেলফি তোলার ভালোবাসা দেখাইলে হবে না। যে মানুষটাকে ভালোবাসতেছেন সে মানুষের বিপদে তার পাশে দাঁড়াইতে, এটা হলো ভালোবাসার আসল পরিচয়। যে কোনো বিপদে তার পাশে দাঁড়াইতে হবে। রাগ করেছেন? আমি মারা যেতে পারি, আমার একটা মাদ্রাসা থাকলো, তাহলে কি আমি মারা গেছে আমাকে তো আর পাবেন না, পাবেন কি? তাহলে আমার যে দিনই প্রতিষ্ঠান থাকবে ওই প্রতিষ্ঠানটাকে ভালোবাসতে হবে, কথা কোনো না। আমার যে ভালো কাজ দুনিয়াতে থাকবে ওই ভালো কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা ভালোবাসা। একজন মানুষ চলে গেল আর তার সব থেমে গেল, এটার নাম ভালোবাসা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যরিখন আমিন। কথা মনে ভুলে গেছেন? খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর, বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য খানকায় যারা বসে থাকে ওদের কোনো বিপদ, কথা কন না গা। আজকে দেখবেন ওরাই তো আশিক রাসূল হয়ে ঈদে মিলাদুন্নবী পালন করে, সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী আছে না নাই? এ বাজান গো আমার, আমি বেশি দ্বন্দ্ব জড়াইতে চাই না, বিতর্ক সৃষ্টি করতে চাই না। বলেন তো মুসলমানের জন্য ঈদ কয়টি? আরো জোরে বলেন কয়টি? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা, একটা হলো রোজ পবিত্র রমাদানের সিয়াম সাধনার পরে পায়, আর একটা হলো কুরবানির মাধ্যমে পায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য ঈদের আনন্দ কয়দিন? দুইটা ঈদ মুসলমানের জন্য, কয়টা ঈদ? এরপরে মিলাদুন্নবীর কথা আমরা বুঝি, কিন্তু ঈদে মিলাদুন্নবী বলে আজকে স্লোগান দিয়া জাতির মানুষকে নিয়ে, এমন মুসলমান আছে, এক ধরনের মুসলমান আছে, ওরা বড় আনন্দ ফুর্তি করতেছে, ওরা যা খুশি করতেছে, মিছিল করতেছে, কেক কাটতেছে, আহারে মুসলমান, রসুলের ভালোবাসায় কেক কাটে, রসুলের ভালোবাসায় মিছিল করে। সেই রসুল কিনে যখন কুটুক্তি করা হয়, সে রসুলের যখন কাটম প্রদর্শন করা হয়, এই ঈদে মিলাদুন্নবী পালন করা শেখ রাসূলদেরকে ময়দানে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। ভালোবাসলে রাসূলের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, তাহলে খানকায় যারা বসে হু হু জিকির করে তাদের কিনে মানুষের কোনো সমস্যা? বাপ রে বাপ, কত বাবা বের হয়েছে মাথার চুলে চট, পিন্দা টাকা চট, হাতে গাঞ্জার পট, মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর, আছে না নাই? আছে না নাই? কবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি, কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি কুত্তা বিড়াল সব হালাল, জোরে কন্যা উজুবিল্লা। হযরতে শাহজালাল কেমন ছিল? আহারে খানকায় বীর রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে, কথা কন ঠিক কেদা? এমন পীর বাংলাদেশের ঘরে ঘরে দরকার, কথা কন? কিন্তু এখন সব পীর না ডিজিটাল ক্ষীর, আইরে বাপ রে বাপ, এমন পীরের ভুরি দেখে বোঝা যায় না এটা মানুষ না মহিলা গর্ভবতী, কথা গন না গা? এরকম পীর আছে না নাই? যাই হোক, বাজান হক্কানি আল্লাহওয়ালারা ছিল আছে, আমরাও হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো। আমার আল্লাহ বলেন কোনো মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদেরকে তালাশ করো, যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকলে জীবন পরিবর্তন হবে। যে পীর নিজে ইমামতি কইরা লক্ষ মুরিদদেরকে নামাজ নিয়ে নামাজ আদায় করে, কথা কন? কিন্তু এমন বাবার কাছে যাওয়া যাবে না, সেই বাবা বলে পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তো সিজদা দিয়া কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি, কথা কন না গা? এমন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন ভণ্ড পীর আছে পেশাব করে পানিও নেয় না, কথা কন না কে? এ বলে আবার পীর? হ্যাঁ, মেয়েদের সম্পর্কে একটু আলোচনা করতে হবে, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? কি পীর পেশাব করে কি নেয় না? পানি নেয় না। মুরিদে জিজ্ঞাসা করেছে, বাজান পেশাব করে পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর, নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে।
যেই পানি নবীর নাতি পায় নাই সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো। কত বড় ভণ্ড চিন্তা করছে, ও যে শীতের দিনে পেশাব করে পানি নেবে না সেইটা আর কয় না, তার পিসায় পেশাব করে পানি নেয় না, আর মুরিদার বড়টা কইরেও পানি নেয় না, কথা কোন ঠিক কেনা? এটা যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আল্লাহওয়ালা খুব ভালো জিনিস, পীর ধরবো ওস্তাদ শিক্ষক হিসাবে, যে তার কাছ থেকে কিছু জানার আশায় শিকার আশায় কথা কন না কেন? কিন্তু আমরা পীর ধরতেছি মোরগ দেওয়ার আশায়, মুরগি দেওয়ার আশায়, সন্তান পাওয়ার আশায় কথা কন না কেন? ছেলে মেয়ে দেয় কে? আল্লাহর কাছে চাইতে হবে, কোনো পীর দেবে না, কোনো মাজার দেবে না, সন্তান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এজন্য কিছু চাইতে হলে কার কাছে? ফাইজা ফারাগতা ফাংসব ওয়াইলা রাব্বিকা ফারাগব, বান্দা যখন নিঃস্বাস হয় দুর্বল হইবা, আমি আল্লাহর দিকে তোমার শূন্য হাত পেতে ধরবা, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরায় দেব, বলেন আল্লাহু আকবার। এজন্য ঈমানদাররা চাইতে হলে কার কাছে চাইবে? মহিলা মা বোনেরা দেখবেন সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে কথা কন না কে? এই জন্য মা বোনদেরকে বলবো, মা সন্তান যদি চাওয়া লাগে কার কাছে? আল্লাহর কাছে যাইবেন। আল্লাহ তৌফিক দান করো, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান। এইবার কাবুস নামের ফিরাউনের টেনশন বাইরে গেল, হামানকে ডেকে বলে টাকো হামান এইদিকে শোন, দবিরা কি বলল, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি জীবনও থাকবে না, এইবার কি করা যায়? টাকো হামান, হামানের মাথায় কোনো চুল ছিল না, ছাদে মান নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার টাকো হামান ডেকে বলে, নেতা টেনশন করার কোনো কারণ নাই, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। এমন স্লোগান শোনার পর কাবুস নামের ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে সর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কে না? এ বাজান গো আমার, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও আপনার ওয়ার্ডারে হাজার হাজার বনি ইসরায়েল মায়ের বুক খালি করে সন্তানগুলোকে জবাই করা হয়েছে, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমাদের নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জমিনে পাতাইতে আর ফিরাউন চাই ঠাকাইতে কোনদিন কি পারবে? জোরে বলেন পারবে। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, শোনো এত মারলা তাও তো আমার আসল শত্রু মরে নাই, যাও যাও এলাকায় তল্লাশি চালাও, চিরন অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা ধরো আর জবাই করো, পথের কাটা দূর করো, আমার টেনশন দূর করো। এইবার নেতার ধমকি পাইয়া সমস্ত লোক চলে গেল চতুর্দিকে ছড়াইয়া, একদল চলে গেল মুসা নবীর বাড়ির দিকে, মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, ভাইকে কই লুকিয়ে রাখবা মা? এই কথা শোনার পর মহিলা সন্তান কিনে দিক সেদিক দৌড়ায়, মুসা নবীর মা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো আবার তোমার সন্তানকে তোমার কোলেই ফেরায়া দেব। আল্লাহ মুসানবীর মার দেরি করল না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া চলে গেল, ফিরে যখন মুসানবীর বাবা চোখের পানে ছেড়ে দিয়ে ডেকে বলে, মুসার মা ওই জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলে, মুসার মা আমার মুসা মনে হয় এতক্ষণে পুরে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসানবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসানবীর মা চোখের
পায়ের পানি ছেড়ে দিয়া কান্দে। বলেন তো সন্তানের জন্য মুসা নবী, মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আমাদের অন্তরে, আমাদের মা বাবার অন্তরেও দয়া মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যুবক, মাতা পিতাকে অবহেলা করা যাবে না, পিতা মাতার খেদমত করা লাগবে, তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। বলেন তো ভাইজান, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার দরকার আছে না নাই? প্রিয় নবীজি বলেন, হুমা জান্নাতু গাওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজক। যে সন্তান পিতা মাতাকে ধমক দেয়, রাগান্বিত হয়ে পিতা মাতাকে আলাদা করে দেয়, বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওই সন্তান মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে দূরে ঠেলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যতদিন বেঁচে থাকবো পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? কারা পারা পিতা মাতার খেদমত করবেন? দু হাত তুলে আল্লাহকে একবার দেখান, পিতা মাতার মনে কখনো কষ্ট দেব না মনে থাকবে তো ইনশাআল্লাহ। সবাই পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ, মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত না মানে যুবক, কপাল খুলতে সময় লাগবে না, যদি মা বাবার দোয়া নিতে পারো, পিতা মাতার দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ তোমার কুটি পতি বানায় দিতে পারে, কথা কন ঠিক কেনা? আর পিতা মাতা বদদোয়া দিলে পাঁচতলা বিল্ডিং থেকে আল্লাহ পাক তোকে রাস্তার ফকিরি বানায় দিতে সময় লাগবে না, কথা কন? যেই পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লেখা হয় কন্যা, সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে তাকাইলে কি হজের সব পাওয়া যায়? তাহলে বলেন তো সেই পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকাবেন নাকি রাগান্বিত হবেন? ভালোবাসবেন। পিতা মাতাকে যত মহব্বত ভালোবাসা দেবেন, ঠিক আপনার ভাগ্যে আপনার সন্তানের দ্বারা সেই ভালোবাসাই জুটবে, কথা বলেন ঠিক কিনা? আর পিতা মাতাকে অবহেলা করে, অবজ্ঞা করলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কষ্ট দিলে আপনার ভাগ্যেও সেই কষ্ট দুই দিন আগে আর পরে অপেক্ষা করেন, কথা কন না কে? এই যে পিতা মাতার ওয়াজ করলে দুই একজন ওটা বসা করে, ওরা কি মা বাবা ভালোবাসে না নাকি? ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয়, বোঝেন না? একটা পালসার ডিসকভার আর শ্বশুর বাড়ির যৌতুকের মোটা অঙ্কের টাকা পাইলে শাশুড়ি ডাক দেয় আম্মা, এমন কায়দায় গুন্না করে, গুন্না করা ওয়াজিব, কথা কন না কে? শ্বশুরের দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, এমন কায়দা আব্বা আব্বা করে ডাক দেয়। শ্বশুর কায় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কলকলার সব হরফ মুখস্ত, শ্বশুর শাশুড়ি যৌতুকের বিনিময় হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয় বুড়া বুড়ি, তোর কপালত লাঠি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, অপেক্ষা কর, অপেক্ষা কর। এই জন্য পিতা মাতাকে সম্মান আর শ্রদ্ধার ভক্তি করো, পিতা মাতাকে সম্মান করো, অবহেলা করো না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। কারণ মা বাবা যে কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে, এমন কষ্ট নিঃস্বার্থ ভাবে দুনিয়ার আর কেউ করবে না। বিবিও হাতের দিকে তাকায় থাকে, স্বামী আমার জন্য কি নিয়ে আসলো, শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকায় থাকে, জামাই কি নিয়ে আসলো, শালি শালা সব তাকায় থাকে, দুলে ভাই কি নিয়ে আসলো, একজন দরদি আছে, একজন মা বাবা আছে, যারা কোনোদিন সন্তানের হাতের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় আর পেটের দিকে তাকায়, সন্তান চেহারা যেমনই ভালো হোক তাও তাকায় বলে বাবা এই কেন জানি দিন দিন তুমি শুকায়া যাচ্ছ, তুমি কি ভালো মতো খাও না? আহারে, সন্তান বলে মা আগে ছিলাম আমার ওজন 70 কেজি, এখন 75 কেজি, 5 কেজি ওজন বাইরে গেছে, তারপরেও তুমি বলো আমি শুকায় গেছে? মা বলে না বাবা এমন করে বলতে নাই, কই আমি তো দেখতেছি তুমি আগের চাইতে আরো খারাপ হয়ে গেছো, কথা কন? আর যদি তোমার 2 কেজি ওজন বাইরে যায় বউ বলবে খাইতেছো আর হাতির মতো মোটা হইতেছো, কথা কন না? এই জন্য মা বাবার নজর, মহাব্বতের নজর, মা বাবার ভালোবাসার নজর, এটা সন্তানকে কি পরিমাণে যে ভালোবাসে একটা মা, সন্তানকে কি পরিমাণে ভালোবাসে একজন বাবা, একজন বাবাই জানে তার সন্তান তার কাছে কতটা প্রিয়। এই জন্য আমাদেরকেও জানতে হবে, আমাদেরকেও বুঝতে হবে আমার মা আমার বাবা আমার কাছে কতটা প্রিয়, কথা বলেন ঠিক কি না?
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। যাদের মা বাবা কবরে চলে গেছে, মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাজান গো আমার রাগ করবেন না, মন খারাপ করবেন না। মুসা নবীর মা এইবার চুলার কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বরের মা সন্তানকে কোলের মধ্যে উঠায় না, গালে মুখে চুমা খাইতে লাগলেন। কে জানে ইলহামের মাধ্যমে বলে মুসা মা কতদিন জালেমদের ভয়ে সন্তানকে এভাবে লুকিয়ে রাখবা, একটা সিন্ধুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায় দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহ আকবার। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাক দেয়, সিন্ধুক লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। এই কথা বলে ডাক দেয় মুসা নবীর মা, বলে জীবনে কোনোদিন তো এইভাবে কেউ মিস্ত্রি মিস্ত্রি বলে ডাক দিল না, ও মিস্ত্রি তুমি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন আমার আপনার এমন একটা সিন্ধুক দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি মিস্ত্রি এমন সিন্ধুক বানায় দিতে পারি। এই কথা শোনার পর মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার একেবারে মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, পানির প্রয়োজন হতে পারে, আবার নাও হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহ আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি দৌড়াই মুসা নবীর মা পিছন থেকে ডেকে বলে মিস্ত্রি এত কষ্ট করে কাঠ দিয়া লোহা দিয়া সুন্দর কইরা সিন্ধুক বানা দিলা, কাঠের পয়সা কিনি বানা, লোহার পয়সা কিনি বানা, তোমার পারিশ্রমিকের দাম কিনি বানা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। এই কথা বলে মিস্ত্রি এক পা দুপা করে সামনের দিকে দৌড়ায় মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, টাকাও নিবানা পয়সাও নিবানা, ও মিস্ত্রি পারিশ্রমিকের দাম নিবানা, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাই। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার ভিতরে ভাসায় দিলেন, আর মেয়ে মারিয়মকে ডেকে বলে মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবে, লম্বা ঘটনা লম্বা করার সময় নাই রে বাজান। এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে ফিরাউনের ঘাটে চলে গেল। বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনিয়া সমুদ্র সৈকতে আসছে হাওয়া খাইতে। কথা কন না কাফের হইলেও স্ত্রীকে নিয়ে কি করতে আসছে? বিনোদন করার জন্য আসছে। কথা কন না কে আমার যুবক ভাইরা রে, কাফির ফিরাউন তার প্রিয়তমা আসিয়া কেনিয়া বিকেল বেলা আসছে সমুদ্রে হাওয়া খাইতে। ভালো করে বুঝবেন এই জন্য বলেন, একটা কাফের হয়ে যদি স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে হাওয়া খাতে আসে, বলেন তো মুসলমান মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? বিবিকে ভালোবাসা দিতে হালাল বিনোদন করতে কোনো আপত্তি নাই, পর্দা করে বিবিকে নিয়ে কক্সবাজার যেতে পারবেন, পর্দা করে বিবিকে নিয়ে যে কোনো জায়গা বিনোদন পার্কে যাইতে পারবেন, বিবিকে নিয়ে ভালো কোনো জায়গা ঘুরাইয়া প্রদর্শন করায় নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পর্দা করে না, পর্দা ছাড়া এখন বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা চোখে তাই মাস্কারা যুবকের কাম সারা, একেবারে সেই কায়দায় সাইজা গুইজা মহিলা মা বোনেরা আছে, ওনাদের জন্য স্পেশাল কিছু বলা দরকার, কতক্ষণ দরকার আছে না নাই? এই জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলবো, ঘটনাটা একটু সামনের দিকে নিয়ে যায়, কষ্ট হবে আপনাদের? মহিলাদের পর্দায় থাকলে দাম কমে না বাড়ে? আজকে যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি বইরা দাদি নানির স্লোগান দেয়, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল কি কারণে? অভাবের তারও নাই
তারা পড়েছিল ঘরের ভিতরে লোকজনকে দেখানোর জন্য না। তোমার বেলাউস সারা দাদি নানির আমল করার এত ইচ্ছা, দাদি নানি তো কোনোদিন বিশ্বরোটে আইসা, সাতলা চত্বরে আইসা, বিভিন্ন জায়গায় শাহবাগ চত্বরে আইসা, কোনোদিন তো আন্দোলন করে বলে নাই আমি দাদি আমি নানি দেখো আমি বেলাউস সারা শাড়ি পরেছি। এই জীবনে কোনোদিন কোনো দাদি নানি স্লোগান দিয়েছে? তুমি কেমনে দাও, তুমি কি বেহায়া হয়েছো, তুমি কি অসভ্য হয়েছো? তোমার স্লোগান আর তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি অর্ধলঙ্গ পোশাক করে এ জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাও। কথা কন নাকি? এই জন্য পোশাকের স্বাধীনতা বলে কিছু নাই, পোশাকের স্বাধীনতা ছিল আছে, যে যার মতো পোশাক পরতেছে। এই মাহফিলে কত যুবক প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আইছে, আমি কি বলছি এই প্যান্ট পরা যুবকেরা আমার আর শুনবা না? বলেছি ওর ইচ্ছে হয়েছে ও পড়ছে, আমার ইচ্ছা হয়েছে আমি লম্বা জামা পরেছি, রাসূলকে মহব্বত করে ভালোবেসে দাড়ি রেখেছি, মাথায় টুপি পরেছি, কোরআন সুন্নার কথা বলতেছি। ওর মন চাইলে আল্লাহ যদি ওর ভাগ্যে হেদায়েত লিখে রাখে, ওরও পরিবর্তন হতে সময় লাগবে না। ও হয়তোবা কালকে থেকে টুপি পরতে পারে, ও হয়তোবা কাল থেকে নিয়ত করবে আর কোনোদিন দাড়িতে হাত দেব না। কথা বলে ঠিক কি না? কিন্তু তুমি বোন পোশাকের স্বাধীনতার নামে আর এগুলো বইল না। এমনিতেই চতুর্দিকে ধর্ষণের খবর পাওয়া যায়, ইপটিজিং এর খবর পাওয়া যায়, এই জন্য এই জাতিকে সুন্দর রাখতে হলে নারীদের পর্দায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারীরা পর্দা করে ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পর্দা নারীদের জন্য ফরজ, এটা আল্লাহর বিধান, এটা আমল করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি কোনো বোনের মন চায় না চায়, আমরা কি জোর করে বোরকা পরাইয়া দেবো? কত বোন আছে বিভিন্ন পোশাক পরে রং ঢং করে নিজের দেহটাকে প্রদর্শন করে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। তাহলে নারীরা যদি বাইরে যায় মানুষকে প্রদর্শন করার জন্য যাবে, নাকি পর্দা করে ফরজ আল্লাহর বিধান মেনে যাবে? এই জন্য মা একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কোনোদিন বেপর্দায় রাস্তাঘাটে বের হতে পারে না। পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি, পর্দা হলো একটা নারীর গৌরবের বিষয়, মর্যাদার বিষয়, সম্মানের বিষয়। কথা বলেন ঠিক কে না? একটা নারী যদি সুন্দর করে ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজায় লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, সম্মানে আর শ্রদ্ধাতে চোখটা নিচে নেমে আসে আমাদের। কথা বলেন ঠিক কে না? এই জন্য মা ফাতেমার মতো আদর্শ বাস্তবায়ন করতে হবে, জান্নাতি নারীদের নেত্রী। কথা বলেন ঠিক কি না? এই জন্য তোমাকে ফাতেমার আদর্শ ধারণ করতে হবে, বলিউডের নায়িকার আদর্শ নয়। কথা কন? আল্লাহ আমার মা বোনদেরকে খাতিজার ফাতেমা আসিয়ার মতো হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মহিলারা পর্দা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগে। কথা কন নাকি? আপনার স্ত্রী পর্দা করে না, আপনার অবস্থা ভালো না খারাপ? আপনার বোন পর্দা করে না, ভাই হিসেবে আপনার অবস্থা ভালো না খারাপ? একজন নারী জাহান্নামে গেলে চারজন পুরুষকে নিয়ে যাবে, কয়জন? জোরে কন্যাকে। এক নাম্বার বাবা, দুই নাম্বার বড় ভাই, তিন নাম্বার হলো স্বামী, চার নাম্বার হলো বড় ছেলে। কথা কন্যাকে? আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছেন বাজান, খুব ভালোভাবে দায়িত্ব পালন করেন, আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে বর্দা করেন, আপনার দায়িত্ব আল্লাহর দেন বিধান। কথা বলেন ঠিক কে না? আমার বাংলাদেশে অধিকাংশ বাবাগুলো আছে হবেলাই মেয়েটা বেপর্দায় চলাফেরা করে কিছুই বলে না, বলে অল্প বয়স। কত বয়স? কয় 14-15। তাহলে একটা মেয়ের যদি 14-15-16 বছর বয়স হয়, সে কি অল্প বয়সের আছে নাকি এখন রাস্তাঘাটে বলতেছে আমি 16 পেরিয়ে গেছি বাবুরে? কথা কর না গা। আপনার মেয়ে 14-15 বছর বয়স হয়ে গেছে, কয়টা ছেলের সাথে প্রেম করে আপনি তো খবর রাখেন না, টের পাবেন সেই দিন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে যেই দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজন যুবক এই মাহফিলে বৈশা সব গান ডিলিট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক তোমাকে এভাবেই পরিবর্তন করতে হবে, একদিন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। যেদিন যুবকেরা গান শুনবে না, যাত্রার প্যান্ডেলে যাবে না, সিনেমা হলে যাবে না, যুবকেরা শুধু মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, আর হক কেনে ওলামায়ে কিরামদের তাফসীর মাহফিলে আসবে, এছাড়া যুবকদেরকে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। রাগ করেছেন?
আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। সিন্ধুকটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে আসলো, কথা মনে আছে না নাই? ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে ফেরাউনের রাসিয়ার সামনে নিয়ে গেল। ফেরাউন বলে সিন্ধুকের মুখটা খোলো আমি দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতর উদয় হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার কাবুজ নামের ফেরাউন ডেকে বলে তরবারি আন সবাই কর, পথের শত্রু দূর কর। আসিয়া বলে থামো, সারা জীবন খালি মারাই শিখছো, ও স্বামী জীবনে কোনোদিন তোমাকে কোনো কাজে বাধাই দেই নাই। একটা কথা তোমার কাছে বলতে চাই, এই যে সিন্ধুকের কাঠটা দেখো তো এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? স্বামী তাকায় দেখে, না না, সিন্ধুকের যে কাঠ এই কাঠ তো জীবনে কোনোদিন আমার বাপদাদা শুদ্ধ পুরুষ চোখে দেখে নাই। আসিয়া কে ডেকে বলে আসিয়া রে এই কাঠ তোমার দেশের না। আসিয়া ডেকে বলে স্বামী গো ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে চলে আসছে, এই সন্তানটাকে তুমি জবাই করো না, হত্যা করো না স্বামী গো, এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। মাঝে মাঝে অনেক শক্ত স্বামীও স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়। কথা কন না কে? স্বামী ফিরাউন চিন্তা করলো আর তোমার মারলাম, বইয়ের একটা আবদার ঠিক আছে রাখলাম, কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে সে খুঁজতেছে সে এখন তার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে ঢোল পিটে খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া হবে। এই কথা শুনে ঢোল পিটায় দেওয়া হলো, কে আসো কোন নারী আসো, ফিরাউনের ছেলে সন্তানকে দুধ পান করাইবা, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা লাইন ধরে মুসা নবীকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলা স্তনে দুধ পান করে না। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর ওই যে বড় বন্যা মারিয়ম ডেকে বলে ও রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোন সন্তান সেই মহিলার দুধ পান করতে পারে। কই সে ধাত্রী? বলে দুইজন লোক পাঠায় দেন, ওই মহিলাকে আপনার কাছে নিয়ে আসি। এইবার মুসা নবীর মাকে বাড়িতে নিয়ে আসা হলো। ফিরাউনের দরবারে আসার পর মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়া যখন স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বর মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। এইবার মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া মনে কিছু নেবেন না, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তানকে দুধ পান করাবো আমি আমার বাড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া বলে আমি তাতেই রাজি, কোনো সমস্যা নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যেই মা তার সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে টাকা পাইছে। আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা আপন সন্তানকে দুধ পান করায় মাসে মাসে কি পাইছে? বেতন পাইছে। আল্লাহু আকবার। বলে বাজান লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবী দুধ পান করা শেষ হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন আসিয়া দেখে বলে স্বামী আপনার কোলে সন্তানকে নেন, মানুষ দেখলে মনে করবে ছেলে আপনার না, ধরেন একটু আদর করেন। এই কথা বলে ভিতরে চলে গেল। মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারা দেইখে ফিরাউনের মায়া লাগে গেছে। মনে মনে ভাবছে একটু আদর করব। এই নিয়তে ঠোঁটটা বাড়াইয়া সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী এমন একটা পাঁচ মনোজনে থাপ্পর লাগায়া দিয়েছে, ফেরাউন থাপ্পর খায় চিৎকার মারে উঠছে। আশেপাশের লোকজন আইসে ডেকে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পর মারছে এই কথা বললে কি ইজ্জত থাকবে? ধমক দিয়ে বলে যা এমনি চিল্লাইছি যা। এই কথা বলে লোকজনকে তাড়াইয়া দিয়া ডাক দে বলে আসিয়া ও আসিয়া। তার
তাড়াতাড়ি করে আই, বলে কি হয়েছে সারের মতো চিল্লাউকা, কই চিল্লাবো না এই ছেলে, আর এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি মুসা সারা কেউ না, তরবারি আন জবাই করি ফাতেরে শত্রু দূর করে, বলে কি করেছে, বলে এই ছেলে আমারে থাপ্পর মারছে, আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট বাচ্চা তোমারে থাপ্পর মারছে, আমি বিশ্বাস করতে পারলাম না, ফেরাউন ডেকে বলে আসিয়া রে তোর গালে মারে নাই, থাপ্পর মারছে আমার গালে, ও মজা কি আমি টের পাইছি, কথা কন না গা, এ বাজান গো আমার লম্বা হবে লম্বা করতে পারবো না, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর, কয় বছর 25 বছরের টকবগে যুবক, কিপ্তিয়ার বনী ইসরায়েলের মধ্যে দুইজন ঝগড়া লেগে গেছে, মুসা নবী তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে ডেকে বলে ওই ফিরাউনের চামচা যেখানে সেখানে মাথা মারো, চামচা মানে বোঝেন না, বোঝেন বোঝেন, বাপরে বাপ, অর গরম এলাকায় থাকা যায় না, যারে তারে দেখে আর বলে আমারে চিনিস, এ চিনিস, দিনের বেলা খায় ফেলে দে মরে, দিনের বেলায় আসে না, না বাপরে বাপ, ছোট ছোট নেতার গরমে এলাকায় থাকাই যায় না, হ্যাঁ কথা কন না কেন, এত গরম দেখায় না ভাই, এত গরম দেখায় না, আল্লাহ যদি তিনবার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কথা কন ঠিক কেন, সকালবেলা স্ত্রী দেখে দেখতে গেছে স্বামীকে, যা বলতেছে ও সেলিমের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর, বড় ছেলে দুপুর বেলা দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না, আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় দাঁড়িয়ে থাকবার পারবে না, একটু হুমকি ধমকি কম দেয়, কয় আমারে চেনো বাপ রে বাপ, হ্যাঁ মুই কি হুনুরে, ওগুলোই তো হুন্ডে নিয়ে বেঁকা হয় একদিক পরে, হ্যাঁ কে এখন ওরকম করিস কে, হ্যাঁ বাপ রে বাপ, ওই হুন্ডে পায় আর কিছু মনে করে না, রাস্তার এদিকে একবার ওদিকে একবার, বাপ রে বাপ, মানে আর বাপের রাস্তা, হ্যাঁ কথা কন না কে, রাগ করেছেন বাজান গো আমার মুসা নবীটিকে বলে কিপ্তি রে তোর এত বড় সাহস, এত বাড়াবাড়ি কেন করিস ফেরাউনের গরমে, তোরাও গরম দেখাস, এই কথা বলে মুসা নবী একটা ঘুষি মারছে, কয়টা ইয়া ঘুষি দেই কিপ্তি দুনিয়ার থেকে ইন্না লিল্লাহ, দুনিয়ার থেকে ডিলেট, কথা কন না, একবারে শুয়ে পড়ে আছে জায়গাতেই খেল খতম, কথা বোঝেন নাই বাজান, জায়গাতেই খালাস, বাজান গো আমার চতুর্দিকে ছড়াইয়া গেল, মুসা মানুষ হত্যা করেছে, ফেরাউনের দরবারে সাথে সাথে মামলা হয়ে গেল, মার্ডার কেসের আসামি, কথা কন না কে, মামলা হতে সময় লাগে, মার্ডার কেসের আসামি হয়ে গেল, আল্লাহ ডেকে বলে মুসা আর থাকা যাবে না, যাও যাও মাদাইনের দিকে রওনা করো, ওই দিকে তোমার জন্য ভিআইপি বাড়ি অপেক্ষা করতেছে, আল্লাহর অর্ডার পায় মুসা নবী চলে গেল মাদাইনে, লম্বা ঘটনা, লম্বা করার যেহেতু সুযোগ নাই, চলে গেলেন শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে তার বাড়িতে, শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ে মুসা নবীর প্রশংসা করলেন, যে এমন একটা ছেলে বাজান গো, এতটা লম্বা সময় ধরে ছেলেটার সাথে কাটাইলাম, একটা বারও আমাদের দুই বোনের চেহারার দিকেও তাকায় নাই, বলুন সুবহানাল্লাহ, কুল্লিল মুমিনিনা ইগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, কোন মেয়ে সেজে গেল পরীর মতো একবারও তাকাবে না, কারণ মুমিন চোখ হেফাজত করবে কারওয়া ডরে, ও শাস্তে পারে, ও সেজে গুজে যেতে পারে মহিলা, কিন্তু আমি তাকাবো না, আমি মুমিন, আমার চোখকে নিম্নগামী করে আমার লজ্জা স্থান, আমার চোখকে হেফাজত করে জমিনে চলা লাগবে, মুসা নবীর প্রশংসা করতেছেন, বাবা এতটা লম্বা সময় এই ছেলেটার সাথে আমরা কাটাইলাম, আমরা দুই বোন, একটা বারো এই ছেলে এতটা লাজুক আমাদের চেহারা পর্যন্ত দেখে নাই, সুবহানাল্লাহ বলে, আর আমরা এমন পুরুষ, এমন পক্ষেটা হয়ে গেছি, রাস্তার একটা মহিলা যাক, ও বুড়ি হোক আর চুরি হোক একবার দেখে, কথা কন না কে, একবার দেখবে, আর কিছু কিছু ছেলেরা তো দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হবে ওই জায়গায় মনে করেন 5-10 মিনিট আগে অপেক্ষা করে, কেমন দেখা যায়,
কে কিভাবে হেঁটে যায়, ললনা দোলনা ততক্ষণ রাখে। এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই, কারণ আমি জানি ঝিনাইদহের যুবকেরা সব আল্লাহর ওলি। আমার যুবক যুবক ভাইরা রে সামনের দিকে যায়, লম্বা হবে লম্বা করব না। শোয়াইব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বয়সের ভারে তিনি এখন অসুস্থ, কথা বোঝেন নাই। মেয়ের মুখে যখন প্রশংসা শুনলেন খুশি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে কাজ দিলেন রাখাল হিসাবে, কি হিসাবে? রাখাল হিসাবে বাড়িতে চাকরি দিলেন। রাখালের চাকরি আল্লাহর পয়গাম্বার মুসা নবী করতেছেন, ব্যবহার চাল চলনটা অবশ্য দেখে এত খুশি হয়ে গেলেন, নিজের জামাই বানায় নিলেন। আল্লাহ একবার বলেন, শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কে দিয়া তার বড় মেয়ে সফুরার বিবাহের ব্যবস্থা করে দিলেন? নবীর শ্বশুর নবী, জামাইও নবী, কন্যা মারহাবা। বাজান গো আমার, লম্বা সময় ধরে শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে, মুসা নবী আর কতদিন, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি? আর চলবে না, গাট্টি গুট্টি গোছায় নাও, স্ত্রীকে সঙ্গে নাও, তাড়াতাড়ি করে মিশরের দিকে রওনা করো, আর মাদাইনে থাকা যাবে না। তাহলে মুসা নবী শ্বশুর বাড়িতে 8-10 বছর ঘর জামাই ছিল, কি জামাই! আজকেও যারা ঝিনাইদহে শ্বশুর বাড়িতে থাকে ওরা মুসা নবীর সুন্নত পালন করে, কথা বলেন ঠিক কি না? ঘর জামাই থাকা কোন নবীর সুন্নত? মুসা নবীর সুন্নত। এজন্য ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবেন। ঘর জামাই যদি রাগ করে মিয়ে রেখে চলে যায় তো কাঁদা ছাড়া উপায় নাই, কথা কর ঠিক কি না? এ বাজান গো আমার, মুসা নবী আল্লাহর ওয়াদার পাইয়া স্ত্রীকে সাথে নিয়া গাট্টি গুট্টি গোছায়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে রওনা করেছেন। লম্বা ঘটনা, তুর পর্বতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন আল্লাহু আকবার! আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ নবুয়ত দান করে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, কলাহিয়া সয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার! মুসা নবীকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী এত কথা কেন বলতেছেন? কারণ মুসা নবী কথা বলেন কারো সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুসা নবী ইচ্ছা করে কথা বেশি বলার জন্য কথা বাড়িয়েছিলেন। বলেন আল্লাহু আকবার! এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা, এতদিন দেখেছো লাঠি দিয়া তুমি ভর দিয়ে চলেছ, লাঠি দিয়া ছাগলের জন্য পাতা পেরেছ, এইবার আমি আল্লাহ তোমাকে অর্ডার করি, ওই হাতের লাঠিটা তুমি সামনের দিকে নিক্ষেপ করো। ফা আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা নবী যখন হাতের লাঠিটা সামনের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করা মাত্র বিশাল একটা হয়ে গেল বড় সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাভ। আল্লাহ বলে, মুসা ভয় পেও না, কালা খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার! আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, যেই লাঠিটা তুমি ফেলে দিয়েছো সাপ হয়েছে, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ! ভয়ে 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 হাতটা বাড়াইছেন আল্লাহর ওয়াদার পাইয়া, যখন ধরতে গেছেন আবার সুন্দর লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার! এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদু হুম ইয়াদা গাইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, মুসা
নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়া আমি আল্লাহ পাক ধবধব উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। বলুন আল্লাহু আকবার। সাদা উজ্জ্বলে দেখাইলো, হাতটা চমকাইতেছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দেখে বলে, মুসা এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, কয়টা নিদর্শন? এই দুইটার নাম কি? মুজেজা। নাম কি? লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত দিলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখায়। বলুন আল্লাহু আকবার। এই যে দুইটা কুদরতের নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দান করলাম, আর নবী বানা দিলাম, এইবার তোমার দায়িত্ব, ইদহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এইবার তোমার দায়িত্ব, যাও ওই ফিরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে, নিজেকে রব বলে দাবি করে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে ওর তৈরি করা মূর্তি ঢুকায়া দিয়েছে। কথা কত বড় জালেম, চিন্তা করছেন? কয় বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে? 40 বছর, আর ঘরে ঘরে ওর চেহারার আকৃতি মতো মূর্তি বানায় ঢুকে দিয়েছে। কথা কন নাকি? 40 ডাক করছে, দোয়া করে দেবো নাকি? আর কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ তো আমি তার মূল ঘটনাগুলো বললাম, এখন হলো তাফসীর, কোরআনের আলোকে কথাগুলো শুনবেন। পুরো ঘটনাটাই কোরআনের ভিতরে আছে না নাই? শৈশবকাল বললাম, এখন নবুয়ত প্রাপ্তর পরে ফেরাউনের সাথে যে লড়াইটা, শুনে বাড়িতে যাবেন নাকি এখনই যাবার চাচ্ছেন? অক সাইজ করে যাবেন না, ফেরাউন সাইজ না করলে রাতের ঘুমা ঝবি। কারা কারা শেষ পর্যন্ত দুই হাত তুলে দেখান, লিল্লাহ থাকবে, হাত নাম, হাত নামান, ডাক করতেছেন? বাজান গোমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আল্লাহ অর্ডার দিল, মুসা যাও ফিরাউনের দরবারে দিনের দাওয়াত নিয়ে যাও। ফিরাউনের কত কাফের জালেমের কাছে দাওয়াত দেওয়ার কথা বলতেছেন কে? আল্লাহ। কে? এই দুনিয়াতে যত বড় জালেম হোক, কাফের হোক, বেঈমান হোক, তার দাওয়াত দেওয়ার অধিকার আপনার আমার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগে অভিশাপ দেন না, আগে বদদোয়া দেন না, আগে হেদায়েতের জন্য দোয়া করেন, এরপরে যদি আল্লাহ ভাগ্যে হেদায়েত না দেয়, পূর্বে জালেমদের যা হয়েছে ওদেরও যেন তাই হয়। কথা বোঝেন নাই? কিন্তু প্রথমে হেদায়েতের দোয়া করা লাগবে। কিসের দোয়া? ফেরাউনের মতো জালেম কাফেরের কাছে আল্লাহ পাক পয়গাম্বর মুসা নবীকে বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, ওই জালেম জুলুম করে অত্যাচার করে নিজের সব আইন জনগণের উপরে চাপায় দিয়েছে, যাও ওর কাছে যা, বলো তোর বানানো আইন দিয়া আর সমাজ, রাষ্ট্র, আর জীবন, আর দেশ চলবে না, এখন চলবে আলা লাহুল খলকু আল আম, সৃষ্টি যার আইন চলবে ও সে আল্লাহ। জমিন কা? এই জমিন আইন চলবে কা? সেই লক্ষ্যে আপনার আমার কাজ করার দরকার আছে না নাই? এতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আর না হোক, কিন্তু আপনার আমার দিল থেকে চাওয়া লাগবে, জমিনও যার আইনও চলবে সে আল্লাহ। এই স্লোগানের সাথে একমত থাকার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, রে লম্বা হবে আমি লম্বা করতে পারবো না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যার ভয়ে এতদিন আত্মগোপন করেছিলাম, যার ভয়ে এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, ও আল্লাহ আপনি কি ভুলে গেছেন? ওই ফিরাউনের দরবারে আমি মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে, মামলা রেডি করা আছে। কথা কর না কে? গেলেই ফাঁসি দিয়া মারবে। আল্লাহ ডেকে বলে, মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়াও মারতে পারবে না, পানিতে ডুবাইয়াও মারতে পারবে না, আগুনে পোড়াইয়াও মারতে পারবে না। আল্লাহু আকবার। নমরুদ পেরেছিল ইব্রাহিমকে পোড়াইতে, কারণ ইব্রাহিমের পক্ষে ছিলেন কে? মুসাকে ফাঁসি দিয়া মারতে পারবে না, কারণ মুসার পক্ষে আছেন তিনি কে? ইউনুস নবী পানিতে ডুবে মরেছিল, কে বাঁচিয়ে রেখেছিলেন? আপনি আমি যখন আল্লাহর হয়ে যাব, তখন সকল মুসিবত আর বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ
আল্লাহ দিকে বলে মুসা যাওয়াই লাগবে, মুসা নবী দিকে বলে আল্লাহ যেতেই হবে বলে হ্যাঁ যাওয়াই লাগবে, নবী বানাইছি দায়িত্ব দিয়েছি দায়িত্ব পালন করতেই হবে। মুসা নবী দেখে বলে আল্লাহ যেহেতু আপনার ওয়াদার যেতেই হবে যেহেতু যাওয়াই লাগবে একটু আপনার কাছে দোয়া করি, পয়গাম্বার দোয়া করেন কলা রব্বিশহালি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকুদাতাম মিন লিসানি ইয়াফকহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার, পয়গাম্বার দোয়া করলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে, আর আমার আহাল পরিবারের মধ্য থেকে একজন সাহায্যকারী আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তাকে আমার সাহায্যকারী হিসাবে আমি পাশে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর মুসা নবীর দোয়া করে দোয়া কবুল করে বলেন ও মুসা আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার তোমরা দুইজন মিলে ওই জালেম ফিরাউনের দরবারে তোমাদের দাওয়াতকে পৌঁছায় দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেলেন, আর ফেরাউনের দরবারে যা মুসা নবী বললেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন হে ফেরাউন আমি বিশ্বের রবের একজন রাসূল, বিশ্বের প্রতিপালক আমাকে রাসূল হিসাবে তোমার কাছে পাঠাইছি। আল্লাহু আকবার বলেন কার দরবারে দাওয়া দিচ্ছেন, জোরে বলেন কার দরবারে, ফিরাউনের দরবারে দাওয়াত দিতেছেন। এরপরে পয়গাম্বর বলেন হাকিকুন আলা আল্লাহ আকুল আলা আল্লাহ ইল্লাল হক কদ জিতুকুম বিবাগিনাতিম মির রাব্বিকুম ফারসিল মাইয়া বানি ইসরাঈল। দেখে বলে ফিরাউন রে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বানী ইসরায়েলদেরকে আমার সাথে যেতে দাও। বলেন আল্লাহু আকবার। যে বানী ইসরায়েলকে তুমি রব হিসাবে তোমার দাসত্ব দিতে ওদের দাসত্ব আর গোলামির জীবন থেকে তুমি মুক্তি দাও। এই কথা শোনার পরে ফিরাউন কি বলল জানেন, ফিরাউন যা বলেছিল আল্লাহ পাক সেইটা সূরা আরাফের মধ্যে জানায় দিলেন ক্বালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। দেখে বলল ফিরাউন মুসারে তুমি যদি সত্যি কোন নবী হয়ে থাকো, সত্যি যদি তুমি রাসূল হয়ে থাকো, রবের পক্ষ থেকে যদি তোমার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ থাকে সেই প্রমাণটা তুমি আমাদের সামনে প্রদর্শন করো, তুমি যদি সত্যিবাদী হয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার রবের পক্ষ থেকে কি এনেছো সেই প্রমাণ আমাদেরকে দেখাও। কয়টা প্রমাণ নিয়ে আসছে কথা কোন না গে। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল একটা সাপ হয়ে গেল। এরপরে বগল নিচ থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা সুন্দর দেখাইলো। এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পরিষদ বর্গের সমস্ত লোকেরা ডেকে বলে এই ছেলেটা একটা বিজ্ঞ জাদুকর, একটা মস্ত বড় জাদুকর, আমাদেরকে জাদু দেখাইয়া ঘায়েল করতে চায়। ফিরাউন ডেকে বলে হ্যাঁ তোমাদের সাথে আমি একমত, এই ছেলে জাদু দেখায় ভয় দেখায় আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, এই ছেলের বিরুদ্ধে আমাদেরকে একটা পদক্ষেপ গ্রহণ করা লাগবে। সবাই মিলে বলতেছে শোনো জাদু যেহেতু দেখাইছে জাদুকর এনে জাদু পরাজিত করা লাগবে। জোরে বলেন মুসা নবী যা দেখাইছেন জাদু না আল্লাহ পাকের দেয়া মজেজা। কিন্তু ওই সময় জাদুর প্রচলনটা বেশি ছিল, এই ধরনের দৃশ্য দেখার পর তারা এক বাক্যে বলল এটা জাদু। কথাকে বোঝা গেল এ বাজান, এটা ছিল মজাজা। আর
কাফিররা বলল জাদু বোঝে নাই ওদের দাদু, কথাখন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা তখন শহর বন্দরে লোক পাঠায় দিলেন, একত্রিত করলেন, এতু বিকুল্লি সাহিরিন আলিম। আল্লাহু আকবার! ফিরাউন তখন শহর বন্দরে লোক পাঠাইয়া বড় বড় জাদুকরদেরকে একত্রিত করে তার দরবারে নিয়ে আসলেন এবং জাদুকরদেরকে বললেন মূসাকে পরাজিত করতে হবে। আমার একটা শত্রু আছে, সে এইভাবে জাদু দেখাইছে, তোমাদের জাদু দিয়ে তাকে পরাজিত করতে হবে। সমস্ত জাদুকরেরা বলে আমরা যদি পরাজিত করতে পারি জাদু দেখায় আমাদের লাভটা কি? ফেরাউন তখন বলল কালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। আল্লাহু আকবার! তোমরা যদি জাদু দেখায় মূসাকে পরাজিত করতে পারো, আমার শত্রুর উপরে যদি বিজয় লাভ করতে পারো, আমি তোমাদের সবাইকে আমার নিকটবর্তী লোক বানায় নেব, কাছের লোক বানায় নেব, আমার লোক বানায় নেব। কথা কন না কে? কি লোক বানায় নেবে? কাছের লোক, বুঝেন না? যে যদি আমার শত্রুকে পরাজিত করো আমি কাছের লোক বানায় নেব। কিন্তু মনে রাখবে, ওই জালেমদের ফাঁদে পা দিয়ে যখন আপনি তার শত্রুকে সাইজ করবেন, পরে আপনাকেও সাইজ করবে। কারণ বেঈমানেরা ভালো হয়, ওরা সুযোগে ব্যবহার করে, আবার প্রয়োজন ফুরে গেলে ধাক্কা মেরে গর্তে ফেলে দেয়। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়। এবার জানো আমার, মনে রাখবেন ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার জাদুকরেরা ফেরাউনের কথায় খুশি হয়ে গেল যে আমরা এত বড় বাদশার নিকটবর্তী লোক হয়ে যাব, এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? বাদশার কাছের লোক হয়ে যা বলবো তাই হবে, ঠিক আছে মেনে নিলাম। এইবার ফাইনাল খেলার দিন রেডি হয়ে গেল, চতুর্দিক যা জাদুকররা একত্রিত আর লক্ষ লক্ষ দর্শকেরা একত্রিত, এক জায়গায় দাঁড়ায় আছে মূসা আর হারুন আলাইহিস সালাম, আর চতুর্দিকে দাঁড়ায় আছে ফেরাউনের লোকজন। বাজান গো আমার, এইবার মূসা নবীকে লক্ষ্য করে জাদুকররা ডেকে বলে, মূসা রে, জাদু আগে তুমি নিক্ষেপ করবা নাকি আমরা নিক্ষেপ করব? মূসা নবী ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাত্রে, আগে তোমরা দেখাও তারপরে আমি দেখাবো। এই কথা বলে মূসা নবী দাঁড়িয়ে থাকলেন, জাদুকররা হাজার হাজার জাদু নিক্ষেপ করলো, দড়ি বানাইলো, রশি বানাইলো, আগুন বানাইলো, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদু করেছিল। এত ভয়ঙ্কর জাদু যা কোনোদিন মিশরের মানুষ আর দেখেনি। কথাকে বোঝা গেল? বাজান গো আমার, 80,000 জাদু নিক্ষেপ করেছে। কয় হাজার? 80,000 জাদু নিক্ষেপ করেছে। মূসা আলাইহিস সালাম শুধু দাঁড়িয়ে দেখতেছেন। এইবার মূসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে ফিরাউনের লোকেরা বলে, আমাদের জাদু দেখানো শেষ, এইবার তুমি তোমার জাদু নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে মূসা নবীকে জানায় দিল, মূসা টেনশন নেবার কোনো কারণ নাই, হাতের লাঠিটা ফেলায় দাও, যা করার আমি আল্লাহ করতেছি। এই কথা বলে মূসা নবী হাতের লাঠিটা ফেলায় দিলেন, বিশাল একটা সাপ হয়ে গেল, যেই সাপের ঠোঁটটা নিচে আর উপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে, বিশাল একটা হা করে যত জাদু নিক্ষেপ করেছিল সমস্ত জাদু সাপের পেটের ভিতরে চলে গেল। এরপরেও সাপ ডেকে বলে, ফিরাউন রে আরো কি জাদু আছে? আল্লাহ আকবার বলেন। এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, যে এত কষ্ট করে এত আয়োজন করলাম আর মুসার এক লাঠির কাছে সব শেষ। তখন জাদুঘররা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুঘররা সিজদায় মাথা নত করলো। কালু বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, সমস্ত জাদুকরেরা ঈমান আনলো, মূসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করলো। কারণ জাদুকরেরা জাদু চেনে। কথা বলেন, জাদুকরেরা যারা স্বর্ণকার তারা সোনা চেনে না? কথা কন না কে ভাই?
তো যারা জাদুকর ওরা জাদু চেনে যে এটা জাদু না, মুসা আলাইহিস সালাম যা দেখাইছে এর পিছনে কুদরতি কোন শক্তি আছে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য জাদুকরেরা বুঝতে পেরেছে যে মুসা আলাইহিস সালাম যে রবের দাওয়াত দেয়, যে এক আল্লাহর দাওয়াত দেয়, ঠিক সে আল্লাহরই এটা খেলা। তখন তারা মাথা নত করে বলে কালু আমান্না বিরব্বিল আলামিন, আমরাও ইমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি, রব্বি মুসা হারুন, যে হলো মুসা এবং হারুনের রব তার প্রতি আমরা ইমান আনলাম। বলেন আল্লাহু আকবার। জাদুকরেরা কালেমা পড়ে কি হয়ে গেল? ইমানদার হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। এমন দৃশ্য দেখার পর ফেরাউন জালেম ঘোষণা করল, তোমরা যারা মুসার কাছে ইমান আল্লাহ, মুসার কালেমা গ্রহণ করলা, শুনে নাও, আমি জালেম ফিরাউন তোমাদের ফাঁসিতে চড়াবো, শুলে চড়াবো, হাত পা দেহ থেকে আলাদা করব। বলেন তো জালেমেরা যখন কোনো কিছুতে পারে না তখন ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কথা কন না কে, শেষ অস্ত্র কি? হুমকি। বলতেছে তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে চড়াবো, তোমাদের জেলখানায় ঢুকাবো, তোমাদের যেভাবে হোক শেষ করে দেব, আমার অনুমতি ছাড়াই তোমার ইমান গ্রহণ করলা। এইবার ওই সমস্ত ইমানদাররা ইমান গ্রহণ করার সাথে সাথে স্পিরিট এত বাইরে গেছে, দেখে বলে ফেরাউন মৃত্যুর ভয় দেখায় এখনো লাভ নাই, মরা যেও তো লাগবে, বেঈমান হয়ে মরবো না, মুসা নবীর কাছে ইমান গ্রহণ করে ইমানদার হয়ে মরতে চায়। এই জন্য মরা যেহেতু লাগবে, জালেমের কাছে মাথা নত না করে ইমানদার হিসাবে মাথা উঁচু করে আল্লাহ দেব, আল্লাহ দেব না, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো, আমার মুসা আলাইহিস সালামের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, উম্মতের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। লম্বা ঘটনা লম্বা করব না, এইবার জালেম বাদশার ফাইনাল খেলা যেদিন হয়েছিল বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। চতুর্দিক দিয়ে মুসা নবীকে আক্রমণ করেছে, মুসা নবী তার উম্মত সহ নদীর পাড়ে গিয়ে অপেক্ষা মান, আর এইদিকে ফেরাউনের সেনাবাহিনী পিছনে তাকায় সেনাবাহিনী, চতুর্দিকে তাকায় সেনাবাহিনী, সামনে শুধু নদী। মুসা নবীর উম্মতরা রেখে বলে আর বুঝি বাঁচা গেল না, মনে হয় আজকের জীবনের এই জায়গাতে ইতি হয়ে যাবে, জীবনটা মনে হয় এই জায়গায় শেষ হয়ে যাবে। মুসা নবী বলে টেনশন নিবার কোনো কারণ না, এখানে শুধু তোমরা আর আমরা নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি আমাদের ব্যবস্থা করবেন। বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রেখে বলে মুসা তোমার হাতের লাঠি ফেলাইয়া, এতদিন দেখে যে সাপ হয়েছে ওই হাতের লাঠি দিয়া সমুদ্রে একটা বাড়ি মারো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব। আল্লাহ আকবার। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাকের ওয়াদার পাইয়া যখন সমুদ্রে বাড়ি মারলেন, সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহর ওয়াদার পাইয়া, ওই রাস্তা দিয়া পয়গম্বর তার উম্মত এবং তার সমস্ত উম্মতদেরকে নিয়া ওই সুন্দর নদী পার দিলেন। বলুন আল্লাহু আকবার। নদীর যখন ওই পারে তারা চলে গেছে, ফেরাউন রাস্তার কাছে আইসা দেখে বাপ রে বাপ, এ তো ভিআইপি রোড, মনে হয় আর বাপ দাদা খালু বানায় গেছে। এই চিন্তায় যখন ওই রাস্তা দিয়ে পার হতে যায়, বলেন তো আল্লাহ এটা কি ইমানদারের জন্য বানাইছে না বেঈমানের জন্য? এই রাস্তা ইমানদারদের জন্য পাড়ি দেওয়ার সুন্দর হবে, কিন্তু বেঈমানের জন্য এই রাস্তা নয়। ওরা যখন ওই রাস্তা দিয়ে মাঝামাঝি চলে গেছে, আল্লাহ ডেকে বলে নদীর পানির, এতদিন তোরা কি ছিল কয় পানি, তাহলে তোর বুকে এখন কি কয় রাস্তা, কয় আমি আল্লাহ রাস্তা দেখতে চাই না, পানি তুই তোর খেলা দেখা। রাস্তা শেষ হয়ে গেল, পানির উতাল পাতাল ঢেউ, ফিরাউনের সমস্ত সেলা সামুন্ডা যা ছিল সব পানি খায়া শেষ। কথা বোঝেন নাই? এইবার আছে বড়রা, কথা বোঝেন নাই? ফেরাউনের সেলা সামুন্ডা সেনাবাহিনী যা ছিল সব পানি খায় ফুলে উঠছে, এইবার আছে বড়টা, ওই বড় শয়তান এইবার ডেকে বলে কি, কালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন।
দেখে বলে আল্লাহ আমি ইমান আনলাম, বনি ইসরায়েল আল্লাহর প্রতি ইমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ইমান আনলাম, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছি। আর পরে সুবাও কে কথা বুঝছেন, ঠেলার নাম বাবাজি, কথা বোঝা গেছে আমার, বুঝতেছেন আপনারা? পানি খাইয়া খাইয়া যখন ফুলে উঠছে তখন বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। বলেন তো এই ফেরাউন মার্কা মুসলমান আল্লাহ নেবে? আর ওই সময় যদি আল্লাহ ফেরাউনের ইমানটা গ্রহণ করতেন, ইমান ওইটা যদি আল্লাহ কবুল করতেন, তাহলে মুসলমানের কোনো দাম থাকতো? কথা কন না কেন? এরকম ঠেলাত পড়ে সব বেঈমানেরা ঠিক হয়ে যেত, কথা কন ঠিক কিনা? ওরা কইছে সারা জীবন বেঈমানি করবো, আর ফেরাউনের সময় ফেরাউনের মতোই যখন জীবনটা চলে যাবে ওই সমান বললাম আমি একজন মুসলমান। তো ফেরাউন মার্কা মুসলমানের আল্লাহর কাছে চার পয়সার কোনো দাম নেই।